ক্যারিয়ার ইন লাইফ। শরীর খারাপের জন্য তো আমরা সবাই স্পেশালিস্টের কাছে যাই, কিন্তু মন খারাপ হলে কি আমরা একই কাজ করি? উপস্থিত প্রায় সবাই, ইনফ্যাক্ট আমার নিজেরও উত্তর হচ্ছে না, মন খারাপের ব্যাপারটাকে আমরা পাত্তাই দিতে যাই না। অথচ সবাই কথায় আছে, প্রাণ স্পেশালিস্ট। থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। আর সেই মনের সুস্থতার ব্যাপারে আমাদের এই উদাসীনতার চর্চা কিন্তু অনেক প্রাচীন, যা আজও বর্তমান। আমরা তো মানসিক ভাবে অসুস্থ কাউকে পাগল বলে সম্বোধন করি, আর তাই কারোর সাথে এই মন খারাপের ব্যাপারটাকে শেয়ারও করি না, আর এর ফলাফলটাও কিন্তু ভয়ঙ্কর। আমাদের সবারই মনে হয়তো বা প্রশ্ন জাগছে, কিভাবে তাহলে মানসিক ভাবে সুস্থ থাকা যায়? ইয়েস অনারেবল পার্টিসিপেন্টস, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা আজকের এই সেশনটি আয়োজন করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। মে ইউ বি শাওয়ার্ড উইথ পিস ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। হোপ অল অফ ইউ আর ডুইং ভেরি ওয়েল এন্ড ওয়েলকামিং অল অফ ইউ টু আওয়ার টুডে সেশন। ইন দিস স্কুল সেশন আই অ্যাম সাকিব হুসাইন অ্যান্ড ডক্টর জাহরা মাহমুদ জোনাকি উইথ ইউ। টুডে উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট উইথ আস হু ইজ ওয়ার্কিং ফর মেন্টাল হেলথ ফর many, many years and very familiar face in several inspirational programs in different institutes and platforms. He is none other, Javed Parvez, Vice President, HR, Tech and Talent Development of Robi Asiata Limited. He is life coach at Restart Yourself and founder of Dreams for Tomorrow. Bhaiya, apnake shagoto janacchi amader ajker ei session e. Thank you, assalamu alaikum, ebong I'm really happy. অনেকগুলো তথ্য অতিরঞ্জিত আমার জন্য, যেমন আমি অনেক বছর ধরে কাজ করি, কথাটা সত্য না। আমার মেন্টাল হেলথ নিয়ে আসলে আমি কাজ করি না খুব একটা, আমার কাজটাকে বলা যেতে পারে ওভারঅল ওয়েলবিং। উই উইল ডিসকাস, নো প্রবলেম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ইয়েস স্যার, ভাইয়া অতিরঞ্জিত ছিল না, আপনার অসংখ্য লক্ষ লক্ষ স্টুডেন্টদের মাঝে আমি একজন। আমি তো খুবই এক্সাইটেড আপনাকে আজকে লাইভে পেয়ে। ওকে গ্রেট, তাহলে ঠিক আছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, খুবই ভালো আছি। এরকম সেশন থাকলে, কথাবার্তা থাকলে আরো ভালো লাগে। মাঝখানে তো রোজার মাসটা গেছে, তখন স্বাভাবিকভাবে এনগেজমেন্ট কম ছিল, সো অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি তো ড্রিমস ফর টুমরো ফাউন্ডেশনের ফাউন্ডার, আমরা কি একটু জানতে পারি ড্রিমস ফর টুমরো সম্বন্ধে? ইয়েস, ড্রিমস ফর টুমরো অ্যাকচুয়ালি আমাদের হাই স্কুল বয়সে যে ছেলেমেয়েরা আছে, আমরা সবাই পড়েছি, তোমরাও পড়েছো, আমি তুমি তোমরা বলেই সম্বোধন করে যাচ্ছি। কিন্তু জি অবশ্যই ভাইয়া, তো আমরা তো সবাই তো আর শহরে পড়ার সুযোগ পাই না, যেমন আমার নিজের বাড়ি উত্তরাঞ্চলে রংপুরের একটা গ্রামে। তো এক কথায় যদি বলি, আমরা যেটা চেষ্টা করি ড্রিমস ফর টুমরোর পক্ষ থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তের ছেলে মেয়েদেরকেই একাডেমিক পড়ালেখাটার পাশাপাশি যে অন্যান্য জিনিসগুলো তাদের লাগে জীবনের জন্য, যেমন ধরো সার্টেন কাইন্ড অফ লিডারশিপ স্কিল লাগে কিন্তু একটা ছেলে বা মেয়ে বড় হলে। যেমন তুমি ডক্টর, সো তোমার পেশাগত জায়গায় কিন্তু শুধু যে তুমি ওই মেডিকেল সায়েন্সের পড়াশোনা গুলো কিন্তু কাজে আসে না, তোমাকে এর বাইরে আরো অনেক মানুষের সাথে কথা বলতে হবে। একটা প্যাশনকে তুমি কিভাবে কাউন্সিলিং করবা, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, তাই না? এই সমস্ত জিনিসগুলো আমরা চেষ্টা করি, লিডারশিপ ভ্যালু, তাদের মধ্যে নৈতিকতার বোধটা তৈরি করা, এবং কমিউনিকেশন, ICT নলেজ, এগুলো তৈরি করার চেষ্টা করি আমরা হাই স্কুল বয়সের ছেলেমেয়েদের সাথে। এখন আমাদের 63টা সেন্টার অপারেট করছে। এখন বললে ভুল হবে, কারণ প্যান্ডেমিকের মধ্যে তো স্কুলগুলো বন্ধ, কাজে এখন আমাদের কাজ অলমোস্ট বন্ধ, শুধু ফেসবুক ভিত্তিক কিছু কাজ চলতেছে আর কি। এটা সংক্ষেপে ড্রিমস ফর টুমরো। ভাই ড্রিমস ফর টুমরো তে তাহলে তো মনে হয় হাই স্কুল না, সবাইকে নেওয়া উচিত ভাইয়া, সুযোগ করে তো আমিও চলে যাবো। আমার কাছে মনে হয় সবাইকে সবাইকে দরকার, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে একটা সেগমেন্ট তো বেছে বের করতে হয়। তো আমরা যেটা ফিল করলাম যে আমাদের যে প্রাইমারি স্কুল যেটা, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত, ওদের আবার বয়সটা এমন আর্লি চাইল্ডহুড, মানে চাইল্ডহুডের মধ্যেই থাকে, তো ওদেরকে শিখানোর ধরনটা আসলে একটু ডিফারেন্ট। আবার তুমি যদি কলেজটা দেখো, আমাদের এখানে কিন্তু 2 বছরের মধ্যে কলেজটা পার হয়ে যায়, বুঝে ওঠার আগেই মনে হয় কলেজ পার হয়, প্লাস ছেলে মেয়েদের ভিতরে একটা বড় হয়ে গেছে, একটা পাখা গজানো গজানো ভাব তৈরি হয় কলেজে, আমাদের সবারই ছিল। তো ওইসব বিচার করে আমরা ভেবেছি যে হাই স্কুল টাইমটা 6 থেকে 10, 5 বছর একটা ভালো সময় পাওয়া যায়, ছেলেমেয়েরা স্টেবল, আর 6 থেকে 9 পর্যন্ত কোর্স গুলো অত চাপও থাকে না, অর্থাৎ কেউ যদি ঠিক মতো পড়াশোনা করে 4-5 মাসে কিন্তু পড়ালেখা শেষ হয়ে যায়, তো বাকি সময়টা এগুলা জায়গায় মনোযোগ দিতে পারে। এইসব ভেবে আমরা হাই স্কুল পার্টটাকে নিয়ে কাজ করার কথা ভেবেছি আর কি। ভাইয়া রিস্টার্ট কি শুধু শুধু সুস্থ মানুষের জন্য? না না, এটা এখানে সুস্থ অসুস্থ কোনো ব্যাপার না। অনেকে মনে করে, আজকে যেহেতু আমাদের হয়তো কিডনি অনেক পেশেন্টরা থাকতেন, তাদের আমাদের
আমাদের সব ভিউয়ার্স মোটামুটি সব কিডনি পেশেন্ট, কিডনি পেশেন্টের রিলেটিভ বা যারা এই কাজের সাথে জড়িত তারাই। তো রিস্টার্ট কি শুধু শুধু সুস্থ মানুষের জন্যই নাকি ওনারাও এতে অন্তর্ভুক্ত হতে পারে? সবার জন্য, সবার জন্য শুধু তাই না, আমি যেটা বলতে নিছিলাম যে সাধারণত আজকে আমরা হয়তো অনেক কিডনি রিলেটেড পেশেন্টের সাথে বা রিলেটেড মানুষদের সাথে কথা বলবো, তো স্বাভাবিকভাবে এটা মনে হতে পারে যে তাহলে কি অসুস্থ জনের লোকের জন্য, আসলে কিন্তু না। আবার যারা এই ধরনের অসুস্থতার বাইরে, মানে কোন একটা পার্টিকুলার অসুস্থতার বাইরে, তাদেরও কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে লাইফে, বিভিন্ন রকম সমস্যা, যেটাকে তোমরা শুরুতে হয়তো একটা মেন্টাল ইস্যুজ এর দিকে নিয়েছো। সব লোক তো আর পাগল হয় না, পাগল না হলেও কিন্তু আমাদের অনেক ধরনের মনস্তাত্ত্বিক ইস্যুজ থাকে, যেগুলো আমরা হয়তো আজকে অনেক কিছু আলাপ করবো। অনেকে মনে করে স্টাডি ইয়োরসেলফ মনে হয় শুধু তাদের জন্য, আসলে কিন্তু না। ইভেন যেই লোকটা তোমার বা আমার দৃষ্টিতে সোফার খুবই সাকসেসফুল মানুষ, সেই মানুষটারও রিস্টার্ট দরকার। কারণ হচ্ছে আমরা যে সাকসেস পাই, যেমন তুমি ডাক্তার হয়েছো এবং আমাদের সোসাইটিতে কিন্তু মেডিকেলে ভর্তি হওয়াটা একটা বিরাট সাফল্যের ব্যাপার, সেই হিসেবে আমি তোমাকে কিন্তু একজন সফল মানুষ বলবো। কিন্তু তুমি মেডিকেলে ভর্তির দিন তোমার যে সফলতার প্যারামিটার ছিল, তুমি যদি সেটাই ধরে রাখো তাহলে কিন্তু তোমার জীবনের অর্জন আসলে একটা জায়গায় থেমে যাবে, তাই না? তাহলে প্রতিদিন কিন্তু তুমি একটা নতুন কোনো লক্ষ্যের উদ্দেশ্যে বা কোনো নতুন কিছু পাওয়ার জন্য চেষ্টা করবে। কাজে এই পৃথিবীর যে সফলতম ব্যক্তি তারও কিন্তু পরের দিন সকাল হবে, কালকে সকালে উঠে সে কি করবে? তো সে যদি আগে যে কাজগুলো করতো সেগুলাই করে, তার সফলতা কিন্তু একটা জায়গায় আটকে যাবে, এটাকে আমরা স্টেটাস কো বলি। কিন্তু সবসময় আমাদের দায়িত্ব হচ্ছে জিনিসটাকে রিভিউ করা এবং নতুন করে প্রস্তুতি নেওয়া। যেমন উদাহরণ বলি, যেমন উইসেন বোল্ট, সে কিন্তু টানা 3 বার অলিম্পিকে গেছে এবং 3 বারই সে স্বর্ণ জয়ী 3টা ইভেন্টে, কিন্তু সে প্রত্যেকবার কিন্তু নিজের রেকর্ড ব্রেক করছে। অর্থাৎ তাহলে কিন্তু তার দ্বিতীয়বার অলিম্পিকে পড়ার যাওয়ারই দরকার ছিল না, সে তো জানে তার থেকে দ্রুততম মানব আর পৃথিবীতে নাই, তো দরকার কি ছিল? সে তো আরাম করতে পারতো, ফেসবুকে পোস্ট দিতে পারতো, রেস্টুরেন্টে বসে খেতে পারতো, কিন্তু সে কিন্তু এটা করে নাই, সে কিন্তু অলিম্পিকে গেছে এবং নট নেসেসারি অলিম্পিকে গিয়ে সে দৌড়াইছে, তার আগে 4 বছর টানা প্রশিক্ষণ নিয়েছে কিন্তু, এবং সেই প্রশিক্ষণটা কিন্তু তোমার আমার থেকে অনেক কঠিন, তারা যে প্রশিক্ষণের লাইফটার ভিতর দিয়ে যায়। কাজেই যে কোনো পদে বা যে কোনো প্রফেশনে, সে একটা কোম্পানির সিইও হতে পারে, তারও জন্য কিন্তু রিস্টার্ট দরকার, না হলে লাইফটা একঘেয়ে হয়ে যাবে, একরকম হয়ে যাবে। কাজেই রিস্টার্ট ইয়োরসেলফ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, এটা সবার জন্য। কিন্তু ভাইয়া, আমরা যারা যারা কিডনি পেশেন্টে ডিল করছি বা কিডনি পেশেন্টের রিলেটিভ আছে, সবাই তো মনে করছে লাইফটা তো অনিশ্চিত, কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এক্ষেত্রে রিস্টার্ট করা কি করে সম্ভব? প্রথম কথা হচ্ছে যে রিস্টার্ট করা মানে কিন্তু এটা না যে তুমি লাইফের মধ্যে একটা নিশ্চয়তা নিয়ে আসবা, ঠিক আছে? লাইফ, আজকে যারা আমাদের কথা শুনছে তাদের কাছে মনে হচ্ছে লাইফ অনিশ্চিত, কিন্তু ধরো যে লোকটা এই মুহূর্তে রাস্তায় মোটরসাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিংবা বাসে, যদিও এখন তো প্যান্ডেমিকে বাস টাস বন্ধ, ধরে নাও যে কোনো প্রফেশন, যে কোনো লোক, কিংবা তুমি কোথা থেকে কথা বলছো আমি জানি না, তুমি কোথায় আছো এখন? তাহলে কেন কিডনি পেশেন্টদের কথা হচ্ছে যে তাদের লাইফ অনিশ্চিত? তাহলে কিন্তু ধরে নিতে হচ্ছে তোমার আমার লাইফ খুব নিশ্চিত। সো তুমি যখন কিডনি পেশেন্টদের লাইফের কথা বলছো, তুমি কিন্তু ইনডাইরেক্টলি মৃত্যুকে হিন্টস করছো কথাটার মধ্য দিয়ে, তাই না? মৃত্যু তো নিশ্চিত নয়, এটা ভাইয়া সব পেশেন্টের ক্ষেত্রে, আমি ডিল করতে নট অনলি কিডনি পেশেন্ট, সবাই চিন্তা করে যাদের একটা ক্রনিক ডিজিজ আছে। তুমি পেশেন্টের বাইরে আসো, এটা সবার জন্য সর্বৈব সত্য কথা, মৃত্যু হচ্ছে আমাদের সবার জন্য সবচেয়ে বাস্তব সত্য, যেটা আমরা সবাই সাথে নিয়ে ঘুরতেছি, এবং তার থেকে বড় সত্য যেটা কখন অকার করবে এটা আমরা কেউ জানি না, এবং এজন্যই জীবনটা কিন্তু অনিশ্চিত হয়ে গেল। এখন মূল প্রশ্নটা আসলো, তুমি যেখান থেকে কথাটা বললাম ওখান থেকে আবার পিক করবো, এই যে জীবনের অনিশ্চয়তাটা, এটা কি ভালো একটা ব্যাপার নাকি মন্দ একটা ব্যাপার? আমরা এই কথাটা একটু আলাপ করতে চাই। ধরো আমি তোমাকে একটা কেস বলছি, তুমি ধরো, আমি জানি না তুমি কোন দলের সাপোর্টার, কিন্তু আমাদের দেশে আইদার লোক আর্জেন্টিনা সাপোর্টার অথবা ব্রাজিলের সাপোর্টার, তুমি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার। তো ধরো আজকে রাতে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের খেলা হবে, এবং সামহাও আমরা জানি খেলাটা একটা পাতানো খেলা, এই খেলায় আর্জেন্টিনাই জিতবে, পাতানো খেলা, তুমি কি খেলাটা দেখে মজা পাবা? না, পাবো না, আমিও পাবো না, এবং আমরা কেউ হয়তো খেলাটা দেখবো না, আমরা ঘুমাই, জানি খেলা কি হবে, তাই না? কিন্তু আমরা একটা খেলা কেন লাইভ খেলা দেখি, রাতে জেগে বা যে কোনো একটা লাইভ খেলা, কারণ এই খেলাটার মধ্যে যে কোনো সময় একটা অনিশ্চয়তা আছে, খেলাটা যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই তো? এই লাইভ জিনিসটার মধ্যে অনিশ্চয়তা থাকে জন্যই কিন্তু মানুষ লাইভ দেখে, মানুষ বেট ধরে পর্যন্ত, মানুষ বাজি ধরে না খেলার উপরে যে এ জিতলে আমি এত গুণ টাকা দেবো, যদি কথার কাজটা ঠিক না, ভালো না, আমাদের ধর্মীয় ভাবেও সঠিক না, সামাজিক ভাবেও সঠিক না, কিন্তু ওই জন্য খেলাটার মধ্যে কিন্তু একটা মজা থাকে। আমাদের লাইফেও কিন্তু অনিশ্চয়তাটার জন্য কিন্তু লাইফটা মজাদার। আজকে যারা আমার কথা প্রথম শুনছেন, আমার কথা হয়তো আপনাদের কাছে খটকা লাগতে পারে, কিন্তু আমার খুব করজোড়ে যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে কথাগুলো একবার ফেলে দিয়েন না, আপনি রাখেন,
দুই তিন দিন চিন্তা করেন তারপর ফেলে দিয়ে। ওকে, সো আমাদের লাইফটা মজাদার এ কারণেই যে আমাদের লাইফটার মধ্যে কিছুটা অনিশ্চয়তা আছে। আদারওয়াইজ আসলে তোমার জীবনের শেষ দৃশ্য কি আমি তোমাকে এখনই বলে দিতে পারবো ডাক্তার জোনাকি, তুমি মারা যাবে। এখন তুমি বসে মরে যেতে পারো, শুয়ে মরে যেতে পারো, অ্যাক্সিডেন্টে মরে যেতে পারো, হসপিটালে যেয়ে মরে যেতে, বাট তুমি মরে যাবে, এটা তোমার জীবনের শেষ দৃশ্য। এখন একটা বই ধরো, এই বইটা ধরো একটা উপন্যাস, এই বইয়ের শেষে কি আছে আমি তোমাকে এখনই বলে দিলাম, তাহলে কি বইটার ভিতরে কোনো মজা থাকবে তোমার? তুমি জানো শেষে নায়ক নায়িকা একসাথে হবে না, দেবদাস মরে যাবে। এখন তুমি বাকি জায়গাটুকু তখনই পড়তে চাইবা যখন তুমি এর মধ্যে কিছু অনিশ্চয়তা খুঁজে পাবা, তখন তোমার বইটা তোমার কাছে ইন্টারেস্টিং, একটা খেলা ইন্টারেস্টিং। ঠিক সেরকম তোমার জীবনও, আমাদের জীবনে অনিশ্চয়তা আছে জন্যই আমাদের জীবনটা ইন্টারেস্টিং, এবং সেজন্য আমরা জীবনটা লিড করে মজা পাচ্ছি। কাজেই আমাদের যারা তুমি বলছো কিডনি পেশেন্ট, সবার জন্য আমাদের যে অনিশ্চিত মৃত্যু আমাদের সাথে ঘুরতেছে, এটা একটা খুব ভালো ব্যাপার। এবং আমাদের যদি মৃত্যু না হতো সেটা আমাদের জন্য একটা খুবই ভয়ঙ্কর বিষয় হতো। একবার যে মানুষ বছরের পর বছর হাজার হাজার বছর মানুষ মরে না, তাহলে লাইফটা কিরকম হতো? তখন কিন্তু বেঁচে থাকার মজাটা থাকতো না, মানুষ ডাক্তারের কাছে যেতও না, তুমিও একটা মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে না, নিশ্চয়ই তুমি অনেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, এরপর আল্লাহ তাআলা হয়তো তোমাকে সুযোগ দেয় অথবা দেয় না, কিন্তু তুমি কিন্তু বুঝো না আমি চেষ্টা করছি, তাই না? এই অনিশ্চয়তাটা থাকাটা খুবই স্বাভাবিক। এটা শুধু আমরা যেন কিডনি পেশেন্টের মধ্যে যেন আমরা এটাকে আটকায় না ফেলি, কারণ আমাদের একটা কমন টেন্ডেন্সি কিন্তু মানসিক ভাবে চিন্তা, হয়তো এগুলো আমরা আলাপ করতে পারবো আজকে। তুমি যদি বাংলাদেশে, যেহেতু তুমি ডাক্তার, আমি এভাবে বলি, তুমি যে কোনো হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে যাও, গেলে দেখবে কিন্তু ডাক্তারদের আলাদা আলাদা ফ্লোর আছে, রাইট? ঘুরা দেখুন হয়তো কিডনি রিলেটেড সমস্ত পেশেন্ট, বলবে সবার কিডনি সমস্যা। ইনফ্যাক্ট গ্রাউন্ড ফ্লোরে আছে মানে ওই অনকোলজি, মানে তুমি ওখানে গেলে দেখে তোমার মনে হবে মানুষের সব লোকের ক্যান্সার। কাজে আমরা যারা হয়তো আজকে এখানে কমিউনিটিতে আছি, আমরা সারাদিন এগুলোই ভাবছি, খুবই স্বাভাবিক। সেজন্য হয়তো আমাদের ভাবনার মধ্যে সবসময় এই জিনিসটা ঢুকে বসে আছে যে আরে আমার কিডনি অসুখ, আমার কিডনি অসুখ, আমি তো বাঁচবো না, আমি তো বাঁচবো না, বাঁচবো না। আমি আমার যারা শুনতেছেন তাদের প্রতি আমি করজোড়ে বিনীতভাবে নিবেদন করবো, আপনি কিডনি অসুখ, আল্লাহ তাআলা আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলছে, আমি এটা নিয়ে কখনো ফান করছি না, আমাকে ভুল বুঝবেন না। কিন্তু যে লোকটা কিডনি অসুখ নাই তার দিকে তাকায় ভাবেন তো, সে কি নিশ্চিত? সে কি 50 বছর বাঁচবে এই নিশ্চয়তা নিয়ে সে কথাগুলো বলতেছে? আমি কি বলতেছি, তুমি কি বলতেছো? আমরা সবাই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছি। বরঞ্চ আমি বলবো যারা বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে আছেন, তারা আল্লাহ তাআলার একটা স্পেশাল নিয়ামতের মধ্যে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিচ্ছেন কিন্তু। এবং আমি এই কথা অন রেকর্ড বলছি, কারণ আমার ফার্স্ট কাজিন উনি প্যানক্রিয়াটিক ক্যান্সারে মারা গেছেন, উনিও ডাক্তার ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের বেশ নাম করা ডাক্তার ছিলেন, 47 ইয়ার্স ওল্ডে মারা গেছেন। তো একটা মানুষের যখন প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়, আল্লাহ না করুক আমাদের কারো হয়, ডাক্তাররা কিন্তু বলে দেয় যে 9 মাস থেকে 2 বছর আপনি সময় পাবেন। তার মানে এই 9 মাস থেকে 2 বছর কিন্তু জোনাকি অনেক কিছু করার সুযোগ তোমাকে অনেক কিছু করার দিয়ে দিচ্ছে। তুমি চাইলে মানুষের কাছে ক্ষমা চাইতে পারো, তুমি চাইলে তোমার অপূর্ণ কাজগুলো করে দিতে, অনেক কিছু করা সম্ভব, তাই না? সো এই যে আমরা যতটুকু অনিশ্চয়তা বুঝতে পারছি অসুস্থ হিসেবে, যে আমার হাতে খুব বেশি সময় নাই, লেটস টেক দোজ টাইমস ইন এ গুড ওয়ে, ওইগুলো ওই টাইমটা আমরা ভালো কাজে ব্যয় করে ফেলি। আর আমরা যারা তোমার আমার মতো মানুষ মনে করছি আমরা তো খুব সুস্থ, আমরা তো সারা জীবন হাজার বছর বাঁচবো, আমরা ওইটা করবো না, ভালো কাজটা একদিন হুট করে মৃত্যুর সাথে আমাদের দেখা হবে, তখন আমাদের মনে হবে আল্লাহ আমি তো কিছুই করলাম না জীবনে। তো কোনটা ভালো, জেনে বুঝে মৃত্যুর দিকে এগোনো ভালো, নাকি না জেনে হঠাৎ করে একদিন মৃত্যুকে এনকাউন্টার করা ভালো? আমি বলছি জেনে বুঝে করা ভালো, এবং আমাদের প্রতি মুহূর্তে ভাবা উচিত। রিস্টার্ট ইয়ার্স হলো ফুল কনসেপ্ট ধরে মৃত্যুর কথা বলা আছে, যে আমি একদিন মারা যাবো এবং আমি তার জন্য প্রস্তুত কিনা। তুমি যাও আমাদের ধর্মীয় গ্রন্থ খুলো, দেখো ওখানে তোমাকে বারবার মৃত্যুর কথা বলতেছে এবং তোমাকে রেডি, একজন মুসলমানকে অযুতে থাকতে বলা হচ্ছে সবসময় যেন তুমি মৃত্যুটা পাক অবস্থায় হয়। তার মানে তোমার অযুর জায়গায় তোমার খেয়াল রাখতে হচ্ছে যে আমার অযুটা আছে কিনা, কারণ আমি রেডি থাকবো। সো আমাদের কাছে আসলে কোনো লাক্সারি নাই যে আমি অনেক দিন বাঁচবো, এই কথাটা বলা আর একটা বোকামি কথা বলার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমরা যখন কোনো পেশেন্টকে ট্রিট করি আমরা তো একটা অ্যাডভাইস করে দিচ্ছি, কিন্তু আমরা এটা আমাদের মেন্টাল প্রিপারেশন থাকে, ওনার যদি নিজের সুস্থ হওয়ার ইচ্ছা না থাকে বা বেঁচে থাকার ইচ্ছা না থাকে, ওইটা ওষুধটা আসলে কতটুকু কার্যকরী বা আমাদের অ্যাডভাইস কতটুকু কার্যকরী এটা আমি আসলেও সন্দিহান। ভাইয়া, বেঁচে থাকার যে ইচ্ছা, সুস্থ হওয়ার ইচ্ছা, ভালো থাকার ইচ্ছা, এই ইচ্ছাটার গুরুত্ব কতটুকু? 100 তে 110 ভাগ। এবং এটা শুধু বেঁচে থাকার জন্য না, আমরা জানি যে আমাদের, তুমি ডাক্তার তুমি আমার থেকে বেশি ভালো জানো, যে আমাদের শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা কিন্তু আমরা কেউই ঠিক করি নাই। তো তুমি ডক্টর, তুমি হয়তো জিনিসটা বুঝো,
আমি হয়তো ইঞ্জিনিয়ার, আমি হয়তো বুঝি ইলেকট্রিসিটি কিভাবে পাস করে, তুমি হয়তো একটা মানুষের শরীর কাটলে তুমি বুঝো যে এটা কিভাবে কাজ করে, কিন্তু এটা কিভাবে তৈরি হয়েছে এটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না, আমরা কেউই জানি না। না এবং এগুলো ঠিক হচ্ছে মহাবিশ্বের একটা বড় কিছুর দ্বারা তৈরি, সৃষ্টিকর্তা আমরা যারা আল্লাহ তাআলা বিশ্বাস করি আমরা বলি আল্লাহ করেছেন, অন্য ধর্মের মানুষরা হয়তো সেটা বিশ্বাস করে, যারা একদম এটা কিছুই মানে না তারা হয়তো প্রকৃতি বলবে, হোয়াট এভার দে ক্যান সে, কিন্তু এগুলো কোনো ল্যাবরেটরির মধ্যে তৈরি হয়নি, তাই তো? না এই যে আমাদের যে শরীরবৃত্তীয় কাঠামোটা চলছে, এখন আমরা বিজ্ঞান শিখেছি, এটা শিখেছি, কিন্তু হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আগেও কিন্তু মানুষ ছিল, তারাও কিন্তু হুম প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু গেছে। তাহলে এই যে শরীরবৃত্তীয় সিস্টেমটা কাজ করছে, এবং এটার কিন্তু কতগুলো অটোনোমাস প্রক্রিয়া আছে, তোমরা বলো জি অটোনোমাস নার্ভাস সিস্টেম, রাইট? ধরো তুমি একটা খারাপ জি জিনিসের সামনে পড়লা, তখন অটোমেটিক আমাদের আমাদের ভিতর অস্থিরতা তৈরি হয়ে যায়, আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে যায়, তাই না? হার্ট বিট বেড়ে যায়, হুম এগুলোর তো অনেক বেশ কারণ আছে। তো কারণ হচ্ছে হুম আমার তখন মাংসপেশিতে ব্লাডের দরকার থাকে, ইত্যাদি ইত্যাদি, এরকম হয়। আমি সময় হয়তো কম, এই জন্য বেশি যাচ্ছি না, তুমি প্রয়োজন হলে আমাকে ব্যাখ্যা করতে বলে আমি ওগুলোতে ঢুকবো। আবার হ্যাঁ ধরো আমরা অবশ্যই যখন কোনো কিছু খাই, খাওয়ার পর দেখবো অটোমেটিক আমাদের চোখ সরু হয়ে আসে, একটু ঘুম ঘুম লাগে, হাই ওঠে, শরীর অনেক নিস্তেজ হয়ে যায়, তাই না? আমরা মনে করি ইয়েস কাচ্চি বিরিয়ানি খেলাম জন্য ফখরুদ্দিনের বোধহয় এরকম হলো, আসলে কিন্তু তা না নয়। আচ্ছা না আমার তোমার শরীর অনেক আগে থেকে এরকম ভাবে তৈরি করা হয়েছে। ইন্টারেস্টিংলি অন্য সব পশু পাখিরই তৈরি করা হয়েছে, খেলে তুমি এক ধরনের কন্ডিশনে চলে যাবা, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, আর তোমার সামনে অস্থির অবস্থা পড়ে গেলে, অপ্রীতিকর অবস্থা পড়ে গেলে তুমি ফাইট অর ফ্লাইট মোডে চলে যাবা, তাই না? তাহলে শরীর কিন্তু এইভাবেই চলছে। এখন আমি শরীরকে যেভাবে সিগন্যাল দিব, আমার শরীরও কিন্তু সেভাবেই কাজ করবে। এখন এরকম কেস আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের মধ্যে এটা লেখা আছে, যে একজন লোক সে কোনো একটা খারাপ কাজ করে ফেলছিল, পরে যখন পুলিশ তাকে খুঁজতেছিল, তখন সে বারবার বলতেছিল যে পুলিশ আমাকে ধরলে তো খুব অত্যাচার করবে, আমাকে মেরে ফেলবে, পুলিশ আমাকে ধরলে খুব অত্যাচার করবে, মেরে ফেলবে। এটা কিন্তু অনেক আগের কথা, 1900 শতকের প্রথম দিকের কথা। পরে লোকটাকে যখন পুলিশ খুঁজে বের করছে, সে এক জায়গায় লুকিয়েছিল একটা হোটেলে, তখন কিন্তু তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ওই লোকটাকে। তার কারণ কি? কারণ হচ্ছে সে কন্টিনিউয়াসলি নিজেকে ওই সিগন্যালটা দিচ্ছিল যে আমি, আমাকে পুলিশ ধরলে মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, এই কথাটা বলতে বলতে সে কিন্তু তার মৃত্যুকে ত্বরান্বিত করছে। এটাকে আমরা বলি অটো সাজেশন, রিস্টার্ট ইয়োরসেলফ, আমরা এটাকে বলি অটো সাজেশন। তুমি তোমার ভিতরকে যা বলবা সেটাই ঘটবে। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবা। তুমি জানো কিনা জানি না, আমার একজন দুঃসম্পর্কের আত্মীয়ের মধ্যে এরকম আমি পেয়েছি, খুব সাধারণ মানুষ মানুষ, কিন্তু উনি প্রতিদিন যে উপার্জন করতেন সেখান থেকে 10 টাকা উনি জমাতেন। আচ্ছা আমি আমার খুব আর্লি স্টেজে, আমি যখন খুব ছোট ছিলাম, আমি ওনাকে দেখেছি, আমার সম্পর্কে নানা হন, আমি দেখতাম উনি কৌটার মধ্যে 10টা করে রাখতো, রাখতেন, তো আমি হয়তো জিজ্ঞেস করতাম কেন রাখেন, তো উনি বলতো আমি টাকা জমিয়ে হজে যাব। একটা মানুষের হজে যাওয়ার জন্য যে পরিমাণ আর্থিক সঙ্গতি লাগে তার কিন্তু নর্মালি সেটা নাই, কিন্তু উনি আচ্ছা প্রতিদিন 10 টাকা করে জমায় রাখতেন। এবং মজার ব্যাপার, উনি কিন্তু হজে গিয়েছিলেন, ওই টাকা দিয়ে উনি হজে গিয়েছিলেন। এটা আমি কেন বললাম, এটা বললাম যে তুমি যখন নিজেকে অটো সাজেশন দাও, ধরো কি করে একজন খুব সাধারণ মানের লোক, একজন ধরো গরিব মানুষ, উনি আল্লাহর কাছে যখন দোয়া করে কিংবা ভগবানের কাছে প্রার্থনা করে, উনি কি করে, উনি কিন্তু আল্লাহকে বলে যে আল্লাহ আমার তো বাড়ি ঘর নাই, আমি হয়তো চরের মধ্যে থাকি, আমাকে একটা ছোট বাড়ি করার তুমি তৌফিক দান করো। এটা কিন্তু সে বলতে থাকে প্রতি ওয়াক্তে নামাজে, এটা সে বলে বা প্রার্থনা করে। আমরা মুসলিম প্রধানদের, আমি আল্লাহটাই বারবার বলে যাচ্ছি। হ্যাঁ এই কথাটা বলার মধ্য দিয়ে আসলে সে কি হয়, আমরা যদি একটু বোঝার, এগুলো কিন্তু রিস্টার্ট ইয়োরসেলফ ফান্ডামেন্টাল জিনিস। আসলে কি হয়, আচ্ছা আল্লাহ কিন্তু কাউকে বাড়ি করে দেয় না, এই সুযোগ কোথাও নাই যে তুমি একদিন একখানে যা একটা চালা উঠে গেছে, এটা কোনোদিন হবে না। কিন্তু ওই কথাটা যখন সে আল্লাহ তাআলাকে বলে একটা বিশেষ কন্ডিশনিং এ, এটাও খুব ইম্পর্টেন্ট, মেন্টালি একটা কন্ডিশন থাকে, আমরা যখন নামাজটা পড়ি শেষ করে একটা ছোট্ট তৃপ্তির মতো কাজ করে আমাদের ভিতরে, তখন কিন্তু আমরা এটা বলার মধ্য দিয়ে আসলে কিন্তু আমরা নিজেকেই বলি কথাটা, যদি ওই কথাটা বেসলেস, এই কথাটার কোনো মিনিং নাই। আমি এখন চরের মধ্যে বসে কথাটা বলছি, আমার সামনে কোনো রাস্তা নাই, কিন্তু ওই বিশ্বাসটা আমার মধ্যে কিন্তু ওই কাজটা করতে ত্বরান্বিত করে, যেরকম ওই জন্য মুরব্বীকে 10 টাকা করে উনি জমাতেন। কিন্তু অনেক বুদ্ধিমান মানুষকে তুমি দেখবা, তারা অনেক কিছু লজিক্যালি কিন্তু প্রমাণ করতে পারে না, হয়তো আমাদের এরকম আছে যে আসলে আমার তো কোনোদিন হজে যাওয়া হবে না, খামাখা ওই যে আমি যখনই ভেবে ফেললাম আমার হবে না, আমি কিন্তু টাকা জমানোর প্রক্রিয়াটাও সাথে সাথে বন্ধ করে দিলাম। এবং এই কারণেই তুমি দেখবা অনেক লজিক্যাল লোক অনেক কিছু অ্যাচিভ করতে পারে না লাইফে, কারণ তারা তাদের লজিক দিয়ে খুঁজে বের করে এটা সম্ভব না। হোয়ারেজ অনেক ইললজিক্যাল লোক অথবা তুলনামূলক ভাবে গরিব বা অসামর্থ্যবান লোক অনেক কিছু কিন্তু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়, এবং তারা কিন্তু শেষ পর্যন্ত অ্যাচিভ করে ফেলে। কারণ হচ্ছে ওই অটো সাজেশন, এটা খুবই পাওয়ারফুল। আমি একটা পজিটিভ অর্থে বললাম, হজের উদাহরণ দিলাম যে একজন মানুষ 10 টাকা জমিয়ে হজে গিয়েছিল, কারণ সে নিজেকে বলে তো সবসময় যে আমি 10টা করে জমাবো, আর এটা আমার দায়িত্ব, আমি করবো, হবে না হবে পরের ব্যাপার, কিন্তু সেটা করেছে। আবার একটা নেগেটিভ উদাহরণ দিলাম, এটা অবশ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে দিলাম, যে লোক প্রতিদিন বলতো যে আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না, সে লোক আগে মারা যাবে। এবং আমি ভিডিওতেই বলি, আই হোপ হয়তো বা সে শুনেও ফেলবে, শুনুক, তারপরে ভালো উদাহরণ দেওয়া যেতে পারে, আমি নাম বলবো না। আমার রিস্টার্ট ইয়োরসেলফ এর পরিচিতের মধ্যে একজন আছেন যে টার্মিনাল পেশেন্ট, যে আচ্ছা কেমোথেরাপির একদম খুব শেষ স্টেজ গুলোর ভিতর দিয়ে যাচ্ছেন, তার বয়স খুবই কম, সদ্য মা হয়েছে,
আট নয় 1 বছর হয়তো হয়নি এখন বাচ্চাটার বয়স, ঠিক আছে, কিন্তু তার কাছে যে পরিমাণ পজিটিভিটি আমরা পাই, আমি পাই, এটা কল্পনাতীত। এবং তার ক্ষেত্রে ডাক্তার তাকে বলেছে, সর্বশেষ তার ফিজিওথেরাপি সরি যে কেমোথেরাপির যে রেজাল্ট হয়েছে সে চেন্নাইতে আছে, তাকে ডক্টর বলেছে যে আপনার ক্ষেত্রে আমরা যে রেজাল্ট পাচ্ছি এই রেজাল্টটা আমরা সাধারণত পাই না, এই লাস্ট 1 মাস আগের কথা আমি বলছি। ওর ক্ষেত্রে কেন পজিটিভলি কাজ করছে, আমি আমি রিস্টিটিউশন দাবি করবো, এটা খুবই লেম হবে কারণ ওর কাছে আমরা শিখি, কিন্তু ওর যে পজিটিভিটি এটা অন্য পর্যায়ে অবস্থান করতেছে, এটা এক্সপ্লেন না করলে বোঝানো সম্ভব না, তার ভিতরের কাঠামোই এরকম পজিটিভ, এই জন্যই আমার কাছে মনে হয় তার কেমোথেরাপি কার উপর তার উপর কাজ করতেছে। তো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে কেউ যদি মনে করে যে আমি সুস্থ হব, আমাকে সুস্থ হতে হবে, ওষুধ তার উপর কাজ করবে, কেউ যদি মনে করে আমি সুস্থ হতে পারবো না, তুমি যতই পাওয়ারফুল ওষুধ দাও তার ক্ষেত্রে কাজ করবে না, কাজ করবে না, এবং সবসময় নিজেকে অসুস্থ ভাবাটাও তো যুক্তিসঙ্গত না। অনেক মানুষ সেরকম মনে করার জন্যই তারা অসুস্থ হয়, এবং এটার সাথে আমি সামান্য একটু টাইম নিয়ে নিই তোমার, যেমন আমাদের ইউথদের মধ্যে একটা কমন প্রবণতা আছে যে আমি মনে হয় একটু ডিপ্রেসড, এটা কিন্তু একটা প্রবণতা। এখন তুমি 100টা ইউনিভার্সিটির ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে 90 জনই বলে যে আমার ভালো লাগতেছে না। সত্যি কথা বলতে ডিপ্রেশন শব্দটা আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিন শুনি নাই, বুয়েটে পড়ার সময় হয়তো বা শুনছি, আমার স্কুল কলেজ লাইফে কোনোদিন আমি শুনিনি। তো আমি যে জিনিসটা জানতাম না সেটা হওয়ার সুযোগও আমার ছিল না, হয়তো আমি অনেকদিন মন খারাপ একটু ছিল আমার, কিন্তু আমি হয়তো বুঝিয়ে উঠিনি এটা কি। কাজে আমাদের এখনকার ছেলেমেয়েরা যে ডিপ্রেশন শব্দটা শুনে আমার কাছে মনে হয় এটাই তাদের জন্য ক্ষতিকর হয়ে গেছে, এবং অনেকের ক্ষেত্রে উইথ ডিউ রেসপেক্ট একটু এটা ফ্যাশন হয়ে গেছে, আমি একটু হালকা ডিপ্রেশনের মধ্যে থাকি, এইটা বলতে 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 অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। সো আমরা যেন নেগেটিভ জিনিসগুলোকে একটু সিরিয়াসলি নেই, এবং নেগেটিভিটি জিনিসটা কিন্তু খুবই খারাপ আসলে, এটা যে কিভাবে আমাদের ভিতর ঢুকে যায় এটা বোঝা খুব মুশকিল, ঠিক করোনা ভাইরাসের মতো। সো আমরা যেন কোনো সময় কোনো নেগেটিভিটিকে যেন পাত্তা না দিই। অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল সিস্টেমে কিন্তু নেগেটিভিটি কিন্তু প্রচুর, তুমি দেখবা সারাদিন তুমি কয়টা হ্যাঁ জাতীয় কথা শোনো আর কয়টা না জাতীয় কথা শোনো, না জাতীয় বেশি বেশি শোনো, তার কিন্তু তারপর তাহলে কি দাঁড়াচ্ছে, তুমি একটা অড কন্ডিশনের মধ্যে সারা দেশে করোনা ভাইরাস ছড়াই গেছে, তার মধ্যে তুমি বলতেছো তুমি সুস্থ থাকবে, নিশ্চয়ই তুমি এটা বলো না যে আচ্ছা 70 জন লোক আজকে মারা গেছে তাহলে আমি আমার কালকে করোনা ভাইরাস হোক, এটা তুমি নিশ্চয়ই চাও না, তুমি তারপরেও নিজেকে সাবধান রাখতে চাও, তাহলে তুমি তখন কি করবা, তুমি মাস্ক পরবা, তুমি হাত ধোবা, তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে, ইভেন তুমি চিকিৎসাও করবে ওইভাবে, তাই না, হয়তো তুমি তোমার যে পোশাকটা স্পেশাল ওটা পরে, তো তুমি তো পিপি পরার দরকার কি, তোমার তো মাস্ক পরার দরকার, তুমি তো ডাক্তার তুমি যাও এমনি, কিন্তু তুমি এটা করবে না কারণ তুমি প্রোটেকশন চাও। তো আমাদের চারিদিকে প্রচুর না, এই জন্য আমাদের প্রোটেকশন আসলে আরো বেশি লাগবে, এবং আমাদের প্রতি মুহূর্তে মনে করার দরকার আছে যে আমি কিভাবে পজিটিভ থাকবো, ঠিক আছে, এটা খুবই দরকার, বিশেষ করে আজকে যারা শুনছেন, একটা তো তা অসুস্থতা প্লাস আমাদের যে কিডনি জাতীয় রোগের পিছনে তো অনেক খরচের ব্যাপারও আছে, যারা ট্রান্সপ্লান্ট করতে চায় না চায় সেখানে অনেক ডিপেন্ডেন্সি আছে, তাই না, আমি এটা এত জানি কারণ তোমাদের একজন মেম্বার আমার বাড়ির খুব কাছে, এবং ওর ওই প্রক্রিয়াটা আমি খুব কাছ থেকে দেখছি, এবং আমি ওর কথাও কিন্তু অনেকের জায়গায় ওকে অনেককে বলি, কারণ ওকে যখন আমি দেখছি ও যখন পুরোপুরি অসুস্থতার মধ্যে, পুরোপুরি অসুস্থতায়, যখন টাকা পয়সার ঠিক ছিল না, তখন আমি ওর সাথে যখন কথা বলছি গিয়ে আমি দেখতাম ওর ভিতরে একটা প্রচন্ড পজিটিভিটি কাজ করছে, জি, এবং আমরা আজকে কিন্তু তাকে কেউ বলে না দিলে তুমি বুঝতে পারবে না যে তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তাই না, এবং সে অনেক অনেক মানুষকে ইন্সপায়ার করছে, রাইট, তাহলে কোথায় থেকে সেই শক্তিটা পাইলো, সেটাই আমি তো বলবো তার পজিটিভিটি, আমি এর বাইরে আসলে সত্যি কিছু দেখি না। যেকোনো ক্রনিক ডিজিজ, আমাদের যদি ব্রড হেডিং এ আমাদের যাবতীয় রোগ ভাগ করি, তাহলে কিছু রোগ হচ্ছে কি জন্মগত থাকবে, কিছু রোগ হচ্ছে কি জন্মের পর হবে, জন্মের পর যেগুলো রোগ সেগুলো তো মানুষ কখনোই মেন্টালি প্রিপেয়ার থাকে না, হঠাৎ করে সবাইকে ফেস করতে হয়। এখন যদি আমি আমার কিডনি ডিজিজ এর ক্ষেত্রে কথা বলি, ক্যান্সারের ক্ষেত্রে বলি, একজন স্বাভাবিক মানুষ হঠাৎ জানতে পারে, সে যেমন সিকিডি পেশেন্ট হঠাৎ জানতে পারে আমার কিডনিটা নষ্ট, বা ক্যান্সার পেশেন্ট হঠাৎ জানতে পারে আমার শরীরে কোথায় একটা ছোট একটা টিউমার অনিয়ন্ত্রিত ভাবে বড় হচ্ছে, এই ক্ষেত্রে রিস্টার্ট করার ক্ষেত্রে অর্গানাইজড ওয়েতে কিভাবে আগানো যায় ভাইয়া? আচ্ছা, বিষয়টা কিরকম দাঁড়ালো, তুমি আমাকে যেটা এক্সপ্লেন করলা, ধরো তুমি একটা ম্যানুফ্যাকচারিং ফার্মে কাজ করো যেখানে গাড়ি বানানো হয়, ঠিক আছে, তো গাড়িটা যখন বানানো হচ্ছে তখন কিন্তু গাড়িতে কোনো রং ছিল না, তো তুমি একদিন ডিসাইড করলে যে আমরা এই এই গাড়িটা ব্ল্যাক কালার দিয়ে বানাবো, ঠিক আছে, তো ওই ইন্ডাস্ট্রি ওই ফার্মের মধ্যে ফ্যাক্টরির মধ্যে গাড়িটা ব্ল্যাক করে বানানো হলো,
তারপর গাড়িটা রাস্তা একদিন চলতেছে, চলতে 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 হঠাৎ একদিন তোমার এই গাড়িটা দেখা দেখলা তুমি কারোর সাথে, মেবি তোমার বন্ধু সাথে, তোমার সাথে আছে, তো তোমাকে হয়তো বললো যে নাকি এই গাড়িটাকে কেন তুমি সাদা বানালা না, হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করলো। এখন তুমি কি সাথে সাথে গাড়িটাকে সাদা বানাতে পারবা? সম্ভব না, সাথে সাথে তো সম্ভব না, কারণ এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, তাই তো? সো আমাদের লাইফটা আসলে ওরকম হয়ে গেছে। মুশকিল যেটা হয়ে গেছে, আমরা আমাদের লাইফকে গ্রান্টেড ধরে ফেলছি, কিন্তু এই গাড়িটা কিন্তু এই আমাদের এই লাইফটা কিন্তু একরকম ভাবে তৈরি হয়ে গেছে, মনে করার কোনো কারণ নেই, সৃষ্টিকর্তা এরকম করে দিছে। এবং আমরা যখন বিপদে পড়ি, আমরা কিন্তু অনেক সময় বলি এরকম করি যে আল্লাহ কেন আমার কপালে এরকম দিল। আল্লাহ কখনোই কারো কপালে কোনো কিছু দেয়নি, সবকিছু একটা সিস্টেমের মধ্যে তৈরি হচ্ছে। বাট অফকোর্স আমি এটা বিশ্বাস করি, কোনো কোনো জিনিস আমি নিজে তৈরি করছি আর কোনো কোনো জিনিস আমার অনিচ্ছায় তৈরি হয়েছে, যেমন ক্রনিক একটা ডিজিজ আমার ভিতরে একটা 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 ম্যালিগন্যান্ট একটা কিছু তৈরি হয়েছে, এটা তো আমি করি, কিন্তু হয়েছে। আমি কিন্তু পরে আসতেছি, আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু আমি প্রথমে যেটা বলতে চাইছি, আজকে তুমি সুস্থ আছো, আমি সুস্থ আছি, তাহলে কি রিস্টার্ট আমি আজকে হইতে যাব, না যেই দিন আমার ওইটা ধরা পড়বে আমি সেদিন রিস্টার্ট হইতে যাব? বেশিরভাগ লোক ওই দিন হইতে যাচ্ছে, পরে দেখা যাবে ভাইয়া, এখন না। সবাই এটা মনে করছে, আমার তো এখন কোনো সমস্যা, আমার তো কিডনি ইস্যু হয়নি, তাই আমি কেন রিস্টার্ট হবো, মনে হচ্ছে আজকের সেশনের থেকে অনেকেই মনে করতে পারেন, এবং অনেকে আমাদের ভিডিও দেখে চলেও যাচ্ছে, আমি শিওর যে এইসব বক্তব্য শুরু করলাম, এই জন্য আমাদের প্রবলেম যাচ্ছে না। আজকে ঢাকা শহরের প্রথম আর একটা স্ট্যাটিস্টিক্স আমি বলি, গত বছর দেড়েক আগের ঢাকা শহরের 71% মানুষ নানান ধরনের মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, 71% অফ দ্য পিপল। এই লোকগুলোর মধ্যে কি তোমার ধারণা শিক্ষিত লোক নাই? অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু তাদেরও কেন এটা হচ্ছে? বিকজ তারা লাইফকে সঠিকভাবে দেখে নাই। এবং আমাদের আনফর্চুনেটলি যে হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় কখনো লাইফ কিভাবে পরিচালিত করতে হবে এটাকে বলা হয়নি। আমাদের ধর্মীয় বিষয়ে লাইফের ব্যাপারগুলো আছে, কিন্তু সেটা যেহেতু একটা ভিন্ন ভাষায়, আমরা কখনোই বুঝি না যে ওই ভাষায় আমাকে কি বলা হচ্ছে। আমাদের লাইফ সম্পর্কে কোন দৃষ্টিভঙ্গি তৈরি হয়নি, এবং এই কারণেই আমাদের যখন আমরা একটা ধাক্কা খেয়ে যাচ্ছি, সেই ধাক্কাটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা তুমি জিজ্ঞেস করো সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে আমাদের এখন থেকে বুঝতে শুরু করতে হবে যে আসলে আমার এই অনিশ্চিত জীবনের কি কি ঘটতে পারে, এবং সেখানে কোন কোন জিনিসটা সঠিক, কোন কোন জিনিসটা সঠিক না। এবং এখানে কিন্তু একটার সাথে আরেকটা জিনিস খুব ইন্টিগ্রেটলি কানেক্টেড। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, বুঝতে সুবিধা হবে, বেশি বললে তুমি আমাকে থামাই দিও। ধরো আমরা দেখি না, ইউনিভার্সিটিতে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে অ্যাফেয়ার হয়, আবার অ্যাফেয়ার রিলেটেড সমস্যা হয় অনেক সময়, আবার এখান থেকে অনেকে সুইসাইড করে মরেও যায়, এরকম হয়তো পরস্পরকে দেখা হওয়ার জন্য। এগুলো কিন্তু নাটক সিনেমার ডায়লগ, কিন্তু বাস্তবে এসে তুমি বলো কত পার্সেন্ট প্রবাবিলিটি যে একটা ছেলে যখন জন্মায়, তুমি তো ডাক্তার, সেই ছেলেটা যে ছেলে হিসেবেই জন্মাবে, এর প্রবাবিলিটি কত পার্সেন্ট? ১৯৮০ সালের ২রা জুন এটা কি আমি নির্ধারণ করছি? না। আমার বাবা মা নির্ধারণ করছে? না। আমার জন্ম যে আমার মায়ের গর্ভে হবে এটা কি আমি নির্ধারণ করছি? না। আমার বাবা মা নির্ধারণ করছে? না। তাহলে এই যে আজকে তোমার সাথে যে আমরা এখানে কথা হচ্ছে, এখন তুমি যদি হঠাৎ করে দাবি করো যে ভাই আপনার সাথে আমার আসলে এই লাইভে কথা হতো, এটা আসলে আমাদের অর্গানাইজিং টিম 5 দিন আগে প্ল্যান করে রাখছে, এই জন্যই আজকে দেখা হয়েছে, এটা একটা বোকামি কথা হবে। কারণ তোমার অর্গানাইজিং টিম যে তোমার অর্গানাইজিং টিম হবে সেটাই কে নির্ধারণ করছিল? আমি কি বুঝাতে পারছি? সো আমরা কিন্তু থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ আনসার্টেনিটির মধ্যে কিন্তু আমরা অপারেট করতেছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা আসলে কেউই না। বাট হঠাৎ করে পুরো প্রক্রিয়ার মধ্যে, আজকে যেমন তুমি এবং আমি কথা বলছি, আমরা মনে করছি আমরাই শুধু পৃথিবীতে দুজন কথা বলছি এবং পৃথিবীর সমস্ত লোকের দায়িত্ব হচ্ছে আমাদের কথা শোনা, আসলে কিন্তু এরকম না। ঠিক এই মুহূর্তে লাইভে হাজার হাজার লোক কথা বলে যাচ্ছে, সো আমাদের দেখা হওয়া এবং কথা বলাটা একটা দৈব ঘটনা মাত্র, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এবং আমাদের কথা লোকজন হয়তো শুনবেও না, খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে যে ছেলেটা যে মেয়েটাকে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে দেখার পর মনে করতেছে একে ছাড়া আমার জীবন চলতো না, তাদের দুজনের জন্য কথা যে তোমাদের যে জন্ম কিরকম ভাবে হবে, কোথায় হবে, ছেলে হিসেবে জন্মাবার, এটা তো তোমাদের নির্ধারণের ভিতর ছিল না। তুমি একটা ইন্ডিভিজুয়াল বিইং হিসেবে যেখানে তোমার নিজেরই জেন্ডার ঠিক নাই, তোমার জায়গা সেট নাই, তুমি কোথায় জন্মাবে এটা ঠিক নাই, তুমি কিভাবে ধরে নিচ্ছ যে আদার পার্টি তোমার জন্য কনফার্ম? এটা কিন্তু কোনো দিক থেকেই সঠিক নাই, তাই না?
সো তাই যদি হয়ে থাকে তাহলে আমার বাকি জীবনটা যে আমি পরিচালনা করছি এটা তো পুরোটাই ভলনারেবল, পুরোটাই তো এলোমেলো। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? ধরো আমি যাবে, আমি জন্মাইছি এক জায়গায়, আমি বুয়েটে পড়েছি, আমি কি মনে করবো যে বুয়েটে পড়লেই পৃথিবীর সেরা, অন্য কিছু করা যাবে না? কারণ আমি নিজে বুয়েটে না চান্স পেতে পারতাম। আমি ঠিক জানি না তুমি কোন মেডিকেলে পড়ছো, কিন্তু তোমার হয়তো আরেকটা কিছু করার ইচ্ছা থাকতে পারতো। কাজে ডাক্তার ছাড়া পৃথিবীর অন্যান্য প্রফেশনের সমস্ত লোকরা যে ফালতু, এটা কিন্তু তুমি কোনোদিন বলতে পারো না, না 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 তাই তো? আমি কি এক্সপ্লেইন হ্যাঁ করতে হ্যাঁ পারি? তাহলে জি আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যত কিছু এনকাউন্টার করি এবং যে জিনিসগুলোকে আমাদের ফান্ডামেন্টাল বলে আমরা মনে করি, আমার বাবা মা, আমার সন্তান, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জন্মস্থান, আমার সম্পদ, এই সব কিছুই ঠুনকা। এর কোনো কিছু নিশ্চিত না তোমার বা আমার জন্য, বাই দা বাই এগুলো হয়েছে, আমি বুঝতে পারছি। তাহলে তুমি যদি কোনো কিছু বাই দা বাই পেয়ে থাকো, তুমি সেটা নিয়ে কিন্তু কখনোই তুমি অহংকার করতে পারো না, সেটা নিয়ে তুমি তোমার সবকিছুকে তৈরি করতে পারো না। ধরো আমার একটা ছেলে আছে, কিন্তু আমি কি নিশ্চিত যে এই ছেলেটাকে আমি যেভাবে চাইবো সেভাবে বড় করতে পারবো? আমি নিশ্চিত না। আজকে ধরো তোমার একটা বোন আছে, ছোট বোনই ধরে নিলাম, আছে আমি জানি না, ধরে নিলাম হয়তো তুমি চাইলে তোমার বোনের বোনের যাবতীয় দেখভাল তুমি করবা বাকি জীবন। তাকে অনেক সময় বাবা মাদের সমস্যা থাকে, তাই আমি আমার ছোট ভাই বোনকে মানুষ করছি। তার মানে কি তুমি ধরে নিবা তোমার ছোট বোন তোমাকে প্রতিদান দিবে সারা জীবনে? সারা জীবন বলবে যে জোনাকি আপা আমার জীবনে অনেক কিছু করছে। তুমি বিশ্বাস করো, তুমি যদি আজকে থেকে এটা মনে করো যে আমি আমার বোনের জন্য করছি কারণ ও আমাকে প্রতিদান দিবে, তুমি নিশ্চিত থাকো তুমি কষ্ট পাবা। এবং আমাদের সমাজের বেশিরভাগ লোক এই জন্য কষ্ট পায়, কারণ আমাদের সমাজে বাবা মারা যখন ছেলে মেয়েদেরকে বড় করে, তারা মনে করে আমার ছেলে মেয়ে আমাকে বুড়া বয়সে দেখবে। এটা কিন্তু বাবা মার কর্তব্য না ভাবাটা। বাবা মার প্রথম কর্তব্য হচ্ছে আপনি যখন সন্তানের জন্ম দিয়ে ফেলছেন, আপনার এই সন্তানের পরবর্তী আপনাকে করতেই হবে। এই ছেলে আপনাকে দেখুক দেখুক না দেখুক নাই, তাহলে কিন্তু যখন বাবা মাকে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তখন বাবা মাটা কষ্ট পাবে না, পেপার পত্রিকা এটা নিয়ে নিউজও হবে না, কারণ বাবা মা বলবে আমি আমার কি কেন ওর কাছে আমি নিতে হবে। আমি বুঝাতে পারছি? একই ভাবে আবার একটা সন্তানের দায়িত্ব হচ্ছে তার বাবা মাকে দেখা, কিন্তু এই জন্য না যে কারণ আমার বাবা মা, তাকে এটা মনে রাখতে হবে যে আমার থেকে সিনিয়র একজন মানুষ আমার পরিবারে আছেন, আমার পরিবারে না মানে আমার বাবা নাই, কিন্তু আমার সামনে আরো যে আরো বৃদ্ধ লোকগুলোকে দেখি, তাহলে তাদের প্রতি আমার কি কোনো কর্তব্য নাই? অফকোর্স আছে, কিন্তু আমার এটা কখনো মনে রাখতে যাবে না যে ওই লোকটা তো আমাকে কখনো আমাকে আমাকে খাওয়াই পড়ায়নি, তাই ওই লোকটাকে আমি দেখবো না। এটা না, ইয়াংটার হিসাবে অবশ্য ওল্ডারদের প্রতি আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং এই জন্যই আমরা করবো। আমরা বৃদ্ধ বাবা মাকে এই জন্য করবো না যে আমার সন্তান আমাকে করবে। আমি কি বুঝাতে পারছি? তো এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু লটস অফ ফলস এক্সপেকটেশন তৈরি করছে এবং এই জন্য আমাদের প্রবলেম গুলো তৈরি হচ্ছে। এখন আমি তোমার জায়গাটাতে চলে আসি, কেনই বা কালকে সকালে আমার শরীরে একটা টিউমার হলে আমার মনে করতে হবে যে আল্লাহ আল্লাহ আমি আমি তো শেষ হয়ে গেলাম, কেন আমি এটা আজকে ভাবতে পারছি না যেখানে আমার শরীরের মধ্যে প্রতিদিন হাজার হাজার নতুন নতুন সেল তৈরি হচ্ছে? তুমি কিভাবে গ্যারান্টি করছো যে আমার শরীরের ভিতর অলরেডি একটা কোনো রোগ তৈরি হয়নি? কে করবে গ্যারান্টি? কেউ করতে পারে? কেউ তো করতে পারবে না, করতে পারে না। শুধু ওই রোগটাকে একটা পর্যায়ের ভিতরে পৌঁছালে আমি জানতে পারবো, তার আগ পর্যন্ত আমি জানতে পারবো না, তাই তো? তাহলে আমি যদি রিস্টার্ট ইয়োরসেলফ এর কনসেপ্টে বলা হচ্ছে, আমি যদি সব সময় আমি আমার নিজেকে যদি ভালনারেবল হিসেবে ধরে নেই, ধরো অসুস্থতা, অসুস্থতা হলে কিসের অসুস্থতা হয়? শরীরের, জেনারেলি স্পিকিং শরীরের অসুস্থতা। শরীরের অসুস্থতা হলে সর্বোচ্চ কি হতে পারে? মৃত্যু। মৃত্যু মানুষ কি, মানুষের মৃত্যু কি শরীরের হয়, না মানুষের মৃত্যু আত্মার হয়, নাকি লাইফ এনার্জির হয়, কোনো কিছুর? সব মৃত্যুটা কিন্তু শরীরের হয়ে যায়, আর কোনো কিছুর কিন্তু মৃত্যু হয় না। আমরা দেখছি না, বা একটা মানুষের মৃত দেহ তো আমরা দেখছি, তাই না? তো মৃত্যু এটা অনেক গভীর ফিলোসফি, এটা অল্প সময় এক্সপ্লেন করা খুব মুশকিল, তারপর আমি বলার চেষ্টা করছি যে মৃত্যু কিন্তু শরীরের হয়, মৃত্যু কিন্তু মানুষটার হয় না। ওকে, তাহলে আমার তো মৃত্যু হবেই এবং আমার এই শরীর আমাকে ত্যাগ করতে হবে, এবং এই শরীরটা কোথা থেকে আসছে? এই শরীরটা আমরা মনে করছি মায়ের পেট থেকে আসছে, বা এই যে আমরা এত মোটা তাজা হচ্ছি কোত্থেকে হচ্ছে? অ্যাকচুয়ালি প্রকৃতি থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে। আইদার আমার মা খেয়েছেন যখন আমি মায়ের পেটে ছিলাম, মায়ের মাধ্যমে খেতাম, তারপর জন্মের পর মায়ের দুধ খেয়েছি, কিছুদিন পর্যন্ত ওই মায়ের খাবারই আমার কাছে এসে, এরপর আমরা খাইতে শিখছি, সব খাচ্ছি, কিন্তু এই সব কিছু কিন্তু প্রকৃতি ওই আমরা কিন্তু আমাদের ধরে রাখ কথা সময় আমাদের জীবনে
পরিবর্তন করে যাওয়া জীবন বা জীবনটা করার জন্য ঘুমিয়ে থাকে এবং অনেক এটাই কিন্তু আমরা কাজ তুমি কতটুকু চেষ্টা করবো সুস্থ করার আমার কিছু নিতে হবে কথা কিন্তু আসে নাই এর ভিতরে পরিচিত কিন্তু মানুষ ওই দেখি একজন এটাই কিন্তু যাচ্ছে না জিনিস চিন্তা করে আমাদের থাকে না এই যে আমরা দুজন যে কোনো কথা তুমি যখন তো ছুড়ে মার আমরা ব্যবহার করে দিই যখন কাজটা এত সহজ না দেখেছো তুমি যেভাবে দেখাচ্ছো এটা পারো না কারণ ওইটা পারার জন্য তোমাকে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত প্র্যাকটিস করতে হয় শিখতে হয় তাই না একাডেমিক এনভায়রনমেন্টে শিখেছো কাঠমিস্ত্রি তার ওস্তাদের নিচে আন্ডারে শিখেছে কিন্তু রিয়েল এস্টেট ইউসেলফ তুমি শিখো নাই তুমি আজকে আর লাইভ করতে শুরু করছো 38 মিনিট আমাকে অনেকেই বলে সেশনের শেষে আমি জানি না তুমি হয়তো বলবা যে ভাই তিনটা আমাদেরকে তিনটা জিনিস বলেছেন যেটা করলে জিনিসটা সলভ হবে আমি বলি এরকম কোনো কিছু নাই আমাদের এই শর্টকাটে পাওয়ার প্রবণতা আমাদেরকে শেষ করে দিচ্ছে রিস্টার্ট ইউসেলফ শর্টকাটে হবে না এর জন্য আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে কারণ ওই যে বললাম তুমি একটা গাড়ি চালাচ্ছ আমি জানি তুমি গাড়ি চালাতে পারো কিনা তুমি গাড়ি চালানোর সময় কি কেউ জানে যে রাস্তার এখান থেকে শুরু করলাম আমি রংপুর যাবো 370 কিলোমিটার কোথায় অ্যাক্সিডেন্ট হবে আমরা কি কেউ জানি না জানি না এই জন্য ড্রাইভার কিন্তু গাড়িতে ওঠার মুহূর্ত থেকে সতর্ক ভাবে গাড়ি চালায় এবং যিনি ওঠার মুহূর্ত থেকে সতর্ক ভাবে গাড়ি চালান তার গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট করে না আর যে যখন তখন অসতর্ক হয় তার যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের লাইফটাও তাই আমাদের লাইফটা কিভাবে চলছে জানো কেউ কোনো কন্ট্রোল ছাড়া গাড়ি চালাচ্ছে ধরো তুমি তোমার লাইফের ড্রাইভার হয়ে গেছো ডক্টর জাহারা মাহমুদ জোনাকির লাইফের ড্রাইভার তুমি হইছো কিন্তু তোমার কোনো প্রশিক্ষণ নাই এখন তুমি গাড়ি চালাচ্ছ এখন তুমি যাবা ডানে ইন্ডিকেটর দিচ্ছ বামে তোমার ধরার দরকার ব্রেক তুমি এক্সেলেটর চাপে দিচ্ছ তাহলে এই গাড়ি তো তোমার নিয়ন্ত্রণ মতো চলবে না
গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আর আমাদের যে কোনো ড্রাইভারের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, তুমি দেখছো ঢাকা শহরে গাড়ি গাড়ি টক্কর লাগে, ড্রাইভার সাহেব কার দোষ দেয়? কাকে ড্রাইভার সাহেব? যার অপোজিট কে দোষ দেয়? আমরাও তাই করি, আমরা বলি ওর জন্য জীবনটা আমার আমার আব্বা দিল না, আম্মা দিল না, আমার কেন সিজিপিএ খারাপ হলো, স্যার মনে হয় আমার দেখতে পায় না, বিয়ে হলে বলে আমার হাজবেন্ড খারাপ, ওয়াইফ খারাপ, শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, এই করতেই আমাদের লাইফটা চলে গেল। কিন্তু কখনো আমরা বোঝার চেষ্টা করি নাই যে আমার গাড়ি আমার কথা কেন শুনে না, এর থেকে বড় ফেইলিয়ার আমার কি হতে পারে। এটাই রিস্টার্ট ইয়োরসেলফ, নিজেকে একবার যাচাই করা যায়, আমি বলবো ওইভাবে চলবে আমার গাড়ি, আমি বলবো আজকে আমার আমাকে অনেকে বলে সকালে উঠতে পারি না, কেন পারেন না? এটা কোনো একটা এক্সকিউজ বলো, সকালে উঠতে পারি না, বা যেদিন আপনার কক্সেস বাজার যাওয়ার দিন সেদিনটা ঠিকই আপনি সকালে উঠেন, তাহলে অন্য দিন কেন পারেন না? কেন? কারণ আপনি কখনো চান নাই, আপনি কখনো নিজেকে চ্যালেঞ্জ করেন নাই যে আমাকে সকালে উঠতেই হবে। আমরা আমাদের মন, আমাদের শরীর, আমাদের চিন্তা, এগুলোর উপর আমরা নিজেকে ছেড়ে দিছি, বুঝছো? আমি এবং আমার চিন্তা কিন্তু এক জিনিস না, আমার আমার অর্ডারে আমার চিন্তা চলে। আমরা রিয়েস্টেট ইয়োরসেলফে বলি কি, খুব সংক্ষেপে বলি, আমরা অনেক সময় মনে করি এমন আমার শরীর, এই ফান্ডামেন্টাল ভুল আমাদের অনেক দিন পর্যন্ত থাকে। এই জন্য দেখবো অনেকে সুন্দর হওয়ার চেষ্টা করে, মানুষের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে। হ্যাঁ, স্বাস্থ্যসম্মত ভাবে থাকা এবং সুন্দর থাকা কিন্তু এক কথা না। স্বাস্থ্যসম্মত ভাবে থাকা মানে হচ্ছে তুমি সকালে উঠবা, পরিষ্কার পরিচ্ছন্ন হবা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুন্দর হবার চাওয়া মানে হচ্ছে তুমি বলবা গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা দেন তো একটু আমাকে, কারণ তোমাকে সৃষ্টিকর্তা বা প্রকৃতি যে কালার স্কিন দিছে তুমি স্কিনটা মেনে নিতে পারছো না, এটাও কিন্তু এক ধরনের অসুস্থতা যে তুমি প্রাকৃতিক জিনিস মেনে নিতে পারছো না। আমি বুঝাতে পারছি? তাহলে আমরা কিন্তু মনে করি আমার শরীরটাকে আমার সুন্দর করতে হবে, কারণ অন্য একজন লোক আমাকে শরীর দিকে আমাকে মূল্যায়ন করবে। এটা আমাদের একটা সহজাত প্রবণতা শত বছর ধরে চলে আসছে। হ্যাঁ, মানুষ এটা করতেই পারে, যেটাকে আমি মেনে নিলাম, মানুষ করুক, কিন্তু তুমি কি করবা? তুমি তোমার নিজের জন্য করবা? আজকে যে আমার হাত পা দেওয়ালা মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ, কালকে আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্টে আমার একটা হাত কেটে ফেলতে হইতে পারে, তাহলে আমি বাদ? আমি কি পরের দিন সকালে উঠে বলবো যে আমি পঙ্গু হয়ে গেলাম, এখন আপনারা আমাকে দীক্ষা দেন? নো, আমাদের ওই বাকি হাতটা নিয়ে আমার যুদ্ধটা চালিয়ে যেতে হবে। যুদ্ধটা কি সহজ হবে? না, আরো কঠিন হয়ে যাবে, কিন্তু কি করার আছে? আমি বুঝতে পারছি তোমাকে। তো আমরা আমাদের শরীর না, তারপরে আসবে আমাদের মাইন্ড, আমরা আমাদের মাইন্ডও না, আমরা আমাদের থট না, আমাদের ইমোশনও না, তখন আলটিমেট প্রশ্নটা আমরা আসলে কি? তখন আমরা কোথায়? আমরা একটা লাইফ এনার্জি হিসেবে অপারেট করছি। যেমন তোমার তোমার ঘরে লাইট জ্বলছে, রাইট? তুমি লাইট দেখতে পাচ্ছ, তো তুমি লাইটটার দিকে তাকায় দেখো, লাইটটা হয়তো অনেক সুন্দর লাইট, অনেক সুন্দর শেডের আন্ডার রাখা আছে, কিন্তু লাইটটা কি নিজে নিজে জ্বলতেছে? লাইটটা কে জ্বালিয়েছে? ইলেকট্রিসিটি। কিন্তু ইলেকট্রিসিটি দেখছো তুমি কখনো? না না না, তাই বলে কি তুমি অস্বীকার করবা যে ভাই আপনি এটা ভুল কথা বলছেন, লাইভে ইলেকট্রিসিটি বলে কোনো কিছু নেই, আপনি তো আমাকে দেখাইতে পারেন, আমি লাইট দেখছি, ওইটাই লাইট, ওইটাই জ্বলতেছে, এটা বলবো কখনো? না না না। আবার তোমার পাশে ওয়াশিং মেশিন থাকলে ওয়াশিং মেশিন কি দিয়ে চলে? ইলেকট্রিসিটি দিয়ে চলে। ফ্যান কি দিয়ে চলে? ইলেকট্রিসিটি দিয়ে চলে। কাজেই ইলেকট্রিসিটি হচ্ছে দ্য আলটিমেট থিং, যেটা লাইটকে লাইট বানাইছে, ফ্যানকে ফ্যান বানাইছে, ওয়াশিং মেশিনকে ওয়াশিং মেশিন বানাইছে, এবং ওদের কর্মক্ষমতা তৈরি করছে। কারেন্ট যেদিন চলে যাবে তোমার বাসায়, এই জিনিসগুলো বেয়ার পড়ে থাকবে, কোনো লাভ নেই। তুমি যতই লাইটকে বলো যে জল, হাজারবার সুইচ অন করো, লাইট জ্বলবে না। আমাদের লাইফও কিন্তু তাই, আমাদের লাইফ এনার্জি হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি, বাকি যা কিছু দেখতেছো এটা অবয়ব। যেমন লাইট বানাইছে ফ্যাক্টরিতে, ওয়ালটন হয়তো ওয়াশিং মেশিন বানিয়েছে, সিঙ্গার হয়তো অন্য একটা জিনিস বানিয়েছে, তোমাকেও কেউ একজন বানিয়েছে সৃষ্টিকর্তা, আমাকেও বানিয়েছে সৃষ্টিকর্তা। আমাদের মধ্যে লাইফ এনার্জি পাস করছে, আজকে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি এবং এক পর্যায়ে নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করে দিছি। এবং আমাদের খুব একটা প্রবণতা যে আমরা মনে করি যে আমাকে ঘিরেই সারা পৃথিবীতে এটা চলতেছে। অ্যাটলিস্ট সারা পৃথিবী না হোক, তুমি এক্সপেক্ট করো তোমাকে ঘিরে তোমার পরিবার চলতেছে। হ্যাঁ, তা সবাই করে ভাইয়া। অত্যন্ত ভুল ধারণা, আমাদের জন্য কোনো কিছুই চলতেছে না এবং আমাদেরকে ছাড়া সবকিছু চলবে। পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আছে 700 কোটি সামথিং, এই মানুষগুলো যদি কালকে সকালে নাই হয়ে যায়, পৃথিবীর একটুকু ক্ষতি হবে না, কেউ টের পাবে না যেখানে কি ছিল। তোমার কি ধারণা ঢাকা শহরে যদি সমস্ত মানুষ নাই হয়ে যায়, ঢাকা শহর স্থবির হয়ে যাবে, অচল হবে? না, গাছপালা, পশু পাখি আরো অনেক আনন্দের সাথে গ্রো করবে এখানে। আমরা যে বন নষ্ট করে ফেলছি, এগুলো নষ্ট করছে, ওগুলো আরো সুন্দরভাবে তৈরি হবে এখানে। কিন্তু কালকে সকালে তুমি এই পৃথিবীর সৃষ্টি একটা জীবকে নষ্ট করে দাও, তো ধরে নাও করোনা ভাইরাস, পৃথিবীর সমস্ত ভাইরাসকে তুমি মেরে ফেলো, তুমি তো ডাক্তার, তুমি বলো আমরা সুস্থ হয়ে বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত ভাইরাসকে যদি আমরা মেরে ফেলি, আমরা কিন্তু পারবো না। পৃথিবীর সমস্ত গাছ যদি আমরা কেটে ফেলি, মানুষ বাঁচবে? না, বাঁচবে না। তাহলে দেখো, মানুষ মরে গেলে সবকিছু চলে, কিন্তু অন্য অনেক কিছুর একটা জিনিস না থাকলে মানুষ চলতে পারে। তাহলে কে বেশি ইম্পর্টেন্ট? তোমার আমার থেকে অক্সিজেন বেশি ইম্পর্টেন্ট, অক্সিজেন যে তৈরি করে সে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের এটাই ভুল, তো যে যে দলের দল করে সে মনে করে সেই দলটাই সেরা। আজকে যদি আর্জেন্টিনা, তুমি বলছো তুমি মনে করো আর্জেন্টিনা সেরা দল, আমি মনে করি এই চিন্তাটা কে করতে সুযোগ দিছে? এই চিন্তাটা সৃষ্টি করে তৈরি করার সুযোগ দিছে আমাদের চিন্তা শক্তি। আমাদের একটা কুকুর, বিড়াল, গরু, ছাগল কিংবা তোমার ঘরের একটা টিকটিকি হেরে যাচ্ছে, ওদের এই চিন্তা করার কিছু সুযোগ নাই, জন্য ওর লাইফে কোনো কমপ্লেক্সিটিও নাই।
আজকে তোমাকে চিন্তা করার সুযোগ দেওয়া হয়েছে, তুমি ভুলভাবে চিন্তা করা শুরু করছো, এই জন্যই তোমার প্রবলেম তৈরি হয়ে গেছে। আমাদের যে চিন্তা শক্তিটা সৃষ্টিকর্তা দিয়েছেন বা আমরা তৈরি করছি ওভার দ্য টাইম, এটা করা হয়েছে কিন্তু আমাদের মঙ্গলের জন্য, আমাদের উন্নতির জন্য করা হয়েছে, তাই না? কিন্তু আমরা যদি এই জিনিসটা উন্নতির জন্য ব্যবহার না করি, একটা চাকু আছে তোমার বাসায়, এটা দিয়ে তুমি কি করো, তুমি ফলমূল কাটো, এটা করো, ওটা করো, এবং তুমি সার্জারিও করো, একটা চাকু দিয়ে, একটা ধারালো চাকু দিয়ে সার্জারি করো, কিন্তু এই চাকুটা যদি একটা ছিনতাইকারীর হাতে চলে যায় আজকে কোনো একটা ঢাকা শহরের অন্ধকার চিপার মধ্যে, একটা মানুষের জীবন চলে যাবে না? তাহলে তুমি কি একটু পরে বলবা চাকুর দোষ? আমি তো বলবো এটা চাকুর দোষ না, দোষ হচ্ছে যে অপারেট করছে তার দোষ, তোমার দোষ, আমার দোষ, যে আমাদের যে একটা বিশাল সম্ভাবনা আমাদের সৃষ্টিকর্তা আমাদের মধ্যে দিছেন ইন দ্য নেম অফ লাইফ এনার্জি, আমরা এটাকে ব্যবহার করছি না। আমরা মনে করছি যে আমি সেরা, আমরা মনে করছি আমার জীবনে কেন এরকম ঘটলো, আমরা মনে করছি আমি যুগ যুগ বেঁচে থাকবো, এই সমস্ত চিন্তা আমাদের ভুল চিন্তা, এবং আমাদের পুরো চিন্তাকে রিহুইলিং করতে হবে, পুরোটাকে ভেঙে চলে, দেখছো না পুরোনো গাড়ির মোবিল ফেলে দিয়ে নতুন করে মোবিল ভরে করতে হবে, ওই জন্য এটার নাম রিস্টার্ট, যে আমাদের আসলে সবকিছু ফেলে দিয়ে নতুন করে শুরু করতে হবে, তাহলে দেখবা লাইফ আসলে এত কঠিন থাকবে না। অনেক কঠিন ভাবে লাইফকে আমরা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা ফেস করবো, কিন্তু আমাদের কাছে কঠিন মনে হবে না। স্মরণে এক লোক গিয়েছিল, বুঝছো, তুমি তো জানো গৌতম বুদ্ধ তো ওই অঞ্চলের জন্য একজন রাজা ছিলেন, উনি ওনার শিষ্য ছিলেন এবং উনি অনেক পেট্রোনাইজ করেছেন গৌতম বুদ্ধের একটা সময় পর্যন্ত, তো উনি মাঝে মাঝে রাজ্য শাসনের পর একটু সময় পেলে গৌতমের স্মরণে আসতেন আর কি, মানে ওনার ওখানে বসতেন, ওনার যারা ডিসাইপলদের সাথে একটু বসতেন, তো একদিন উনি বসেছেন, তো একদিন দেখছে একটা বৃদ্ধ লোক, সে 70 লোক, সে গৌতম বুদ্ধকে বলছে যে বাবা আমি তো বাড়ি অনেক দূর, আমি চলে যাব, তো গৌতম বলছে তুমি চলে যাও, তো অনেক দূর যেতে যেতে একটু দূর যাওয়ার পর গৌতম বুদ্ধ বৃদ্ধকে আবার ডেকেছে, ডেকে বলছে আচ্ছা তোমার জন্য বয়স কত হলো, তো ওই লোক বলছে বাবা 3 মাস বয়স হলো, বৃদ্ধ লোকটা বলতেছে তার বয়স হলো 3 মাস, বয়স কিন্তু 70 উপরে, সে যখন চলে যাচ্ছে বা গেছে তখন রাজামশাই জিজ্ঞেস করছে গৌতম বুদ্ধ যে এই লোকটা যে এত বড় একটা মিথ্যে কথা বললো আপনাকে, আপনি এটা মেনে নিলেন কেন, এটা খুব খারাপ কথা, মিথ্যা বলবে কেন আপনাকে, তারপর কতগুলো মিথ্যা হচ্ছে বোঝা যায় না, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে 70 বছর 3 মাস বলতেছে কেন। তো গৌতম বুদ্ধ তখন বলেছে যে না আসলে ও যে জ্ঞান লাভ করেছে এটার 3 মাস হলো, কাজে এর আগে যে অন্য 69 বছর কয়েক মাস যে সে বেঁচেছিল এটা আসলে কোনো কিছু হিসেবে সে বাঁচে নাই। এই কথাটার আরেকটা মিনিং হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের জন্য ওই জ্ঞানটা প্রাপ্ত হওয়ার জন্য, যেটা আমরা রিস্টার্ট ইউরসেলফ মানুষকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছি, এটার জন্য কোনো বয়স লাগে না, এটা তুমি যে কোনো বয়সে শিখতে পারো, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি গতকাল পর্যন্ত তোমার জীবন কিভাবে কাটাইছো, এটা আমাদের কাছে রিস্টার্ট ইউরসেলফ একটু ইম্পর্টেন্ট ব্যাপার না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আজকে রাত থেকে, যেহেতু তুমি আজকে শুনলা কথাগুলো বা শুনছো, আজকে রাত থেকে তোমার বাকি যে জীবনটা থাকবে, এমন হয়তো কালকে সকালে আল্লাহ না করুক কালকে সকালে আমি মরে যাবো, কিন্তু এই বাকি 24 ঘন্টা আমি ঠিক মতো কাটাইছি কিনা ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমি চাই তার একটা মজার কথা বলি, বুদ্ধ যেহেতু বললাম, আমরা কিন্তু গৌতম বুদ্ধকে বুদ্ধ বলি, বুদ্ধ মানে জ্ঞান, একটা বিশেষ জ্ঞান, তাই তো, এটা একটা ফাইন লাইনের মধ্যে কিন্তু অপারেট করে জিনিসটা, ডান পাশে গেলে তোমার বুদ্ধ হলো তুমি, অর্থাৎ তুমি জ্ঞান লাভ করলে, আর এটার এই পাশটা একটা জিনিস আছে, এটাকে আমরা খুব সহজে বলি, তুমি শব্দটা চেষ্টা করবা, যখন কেউ একটা ভুল কাজ করে তখন আমরা একটা ওয়ার্ড বলি, কম বলি কিন্তু আমরা বলি, ভুল কাজ করে, বোকামি কাজ করে, বুদ্ধের কাছাকাছি একটা ওয়ার্ড আছে, দেখো তো চেষ্টা করে, ছোটদেরকে বেশি বলি আমরা সাধারণত, ছোটরা যখন ভুল ভাল করে বুদ্ধের কাছাকাছি, বুদ্ধ, হ্যাঁ, দিস টু ওয়ার্ডস আর ভেরি ক্লোজ, বুদ্ধ মানে কি তুমি একটা বোকা, আর বুদ্ধ মানে হচ্ছে তুমি চালাক, তুমি জ্ঞান পেয়ে গেছো, এই জাস্ট এতটুকুর মধ্যে অপারেট করতেছো তুমি, সো ডোন্ট ওয়ারি, আমরা সবাই একসময় বুদ্ধ থাকি, আমরা একসময় বুদ্ধ হয়ে যাই, এর জন্য আমাদের আসলে অনেক জায়গায় যে একটা বনে বাদরে গিয়ে ধ্যান ধারণা করতে হবে এর কোনো দরকার নেই, আজকে হয়তো অনেক লোক বুদ্ধ হয়ে যাবে, আজকেই আমাদের এই কথা শুনতে শুনতে এমন হয়েছে অনেক লোক হয়ে উঠে চলে গেছে, বোঝা শেষ, কারণ আমি যে কথাগুলো বলছি এমন না যে আমি এগুলো আবিষ্কার করে আসছি কোথা থেকে, মনে করো তাহলে ভুল বুঝবে আমার দর্শকরা বা তুমি ভুল বুঝবে, এগুলো অনেক আগে থেকে এই পৃথিবীতে ছিল, আমি জাস্ট বাংলা ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করছি, তো আমাদেরকে কেউ বুদ্ধ হতে বাধা দিচ্ছে না, আমাদের পক্ষে বুদ্ধ হওয়া সম্ভব। সরি তোমার কথা আমি কেটে দিয়েছিলাম। না না ভাই, ভাই এখন একটু সফিস্টিকেটেড ইস্যুতে আছি, চলো, এটা হচ্ছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমাদের অনেকেই দেখা যাচ্ছে কিডনি রোগের কথা শুনে আপনজন চলে যাচ্ছে, অনেকের লাইফ পার্টনার, অনেকে আছেন কিডনি রোগের কারণে লাইফ পার্টনার নিয়ে খুব ভালো আছেন, জীবনের এই সিচুয়েশনে আপন কেউ চলে গেলে অনেকে ভেঙে পড়ে, এই অবস্থা করণীয় কি? চলে যাওয়া মানে এটা কি, এটা একটু একটু বুঝতে যাচ্ছি, চলে যাওয়া মানে কি তার অসুস্থতার কথা শুনে তার প্রতি দায়বদ্ধতা ছেড়ে সরে যাচ্ছে এরকম কিছু না, মানে সাপোর্ট করছে না? ওকে, আচ্ছা প্রথমে চলো আসো আমরা আলাপ করি আপনজন মানে কি, সেটা আগে আমরা বের করি।
আমরা মনে করি রক্তের সম্পর্কের মানুষ মানে বোধহয় আপনজন। আমরা মনে করি আজকে তোমার সাথে আমার বন্ধুত্ব হলো, 20 বছর ধরে আমরা বন্ধু, আমরা বোধহয় আপনজন। এরকম ভাবে কোনো মানুষ কিন্তু আপনজন হয় না। সত্যি কথা বলতে একটা মানুষের পৃথিবীতে রিস্টার্ট ইউরসেলফের পয়েন্ট অফ ভিউতে কোনো আপনজন নাই, কারণ একটা মানুষ একটা মানুষই। আজকে তোমার সাথে যে আমার কথা হচ্ছে, এটা একটা দৈব ঘটনা ছাড়া আসলে কিছুই না। ধরো আমি চিটগাং যাচ্ছি, বাসে উঠলাম, আই এম শিওর সবার জীবনে অভিজ্ঞতাটা হয়েছে, বাসে উঠছো, তোমার পাশের সিটে একজন লোক আছে, অনেক সময় হয় পুরো রাস্তা আমরা চলে যাই, দুজনের সাথে কথাই হয় না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু একটু একটু করে কথা বলা শুরু করি যে ভাইয়া কোথায় যাচ্ছেন, আপনি কি ওখানে থাকেন, এরকম গল্প করতে থাকি না। তো ধরে নাও ওই লোকটা যাবে কুমিল্লা, আমি যাব চিটগাং, কিন্তু আমাদের এত বন্ধুত্ব হয়ে গেল কাঁচপুর পর্যন্ত যেতে যেতে, এত আন্তরিকতা, এত টান, ভাই আপনি কোথায় ছিলেন এতদিন, মানে আপনাকে কিভাবে পাইলাম, তোমার কি ধারণা কুমিল্লা আসলে ওই লোক বলবে ভাইয়া কুমিল্লা আমি না নামি, আপনার সাথে চিটাগাং যাই, এটা বলবে? যদি বলে তাহলে বোকামি হবে, কারণ তার ডেস্টিনেশন, তার মঞ্জিল হচ্ছে কুমিল্লা। নাকি আমি চিটাগাং না যাই তার সাথে কুমিল্লায় নেমে যাব, এটা কি এক্সপেক্ট করবে তুমি? না না, এটাও তো করা যায় না, এটাও করা যায় না। যার যার মঞ্জিল তাকে তাকে সেখানেই যেতে হবে। সো এরকম একটা লাইফে কিন্তু আমরা একটা জার্নির মধ্যে ঢুকছি, যেহেতু আমরা একটা সামাজিক জীব, এই জন্য আমরা কারো গর্ভে জন্মাই, কারোর সাথে থাকি, কারোর সাথে অ্যাফেয়ার হয়, কারোর সাথে সংসার হয়, কাউকে জন্ম দিই, এরকম ভাবে আমরা একটা বাসের মধ্যে বা গাড়ির মধ্যে কিন্তু পাশাপাশি সিটে অনেকগুলো লোক চলতেছি, কিন্তু মনে করার কোনো কারণ নাই যে সবার লাইফের মঞ্জে একই, আমাদের লাইফের ডেস্টিনেশন এক একজনের জন্য এক এক রকম, এবং যখন যার সময় হবে তাকে সেখানে নেমে যেতে হবে। নর্মালি হচ্ছে আমরা কখনো বিদেশ চলে যাই, এখানে যাই, ওখানে যাই, আর সবচেয়ে কঠিনটা হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, আমাদের যখন ডাক চলে আসবে তখন টাটা বাই বাই বলে বিদায় নিয়ে নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? এখন এই যে বিদায় দেওয়াটা কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে বিদায় দেওয়ার জন্য, কারণ যে বিদায় নিবে সে তো তার ব্যাপার, আমরা তো সেটা জানি না, কিন্তু তোমাকে বা আমাকে রেডি থাকতে হবে আমরা বিদায় দেওয়ার জন্য প্রস্তুত কিনা। ওকে, আমি ইনডাইরেক্টলি ওই প্রস্তুতিটার দিকেই হিন্ট করছি। আজকে তোমার আপনজন কিভাবে হয়েছে একজন মানুষ, যে কোনো একটা সম্পর্কের বলে একজন মানুষ তোমার আপন হয়েছে, কিন্তু পৃথিবীতে কি এরকম কোনো কিছু নজির নাই যে সম্পর্কের মানুষগুলো তাকে দেখে নাই কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নাই, সেরকম মানুষ এসে তার পাশে দাঁড়াইছে, এরকম ঘটনা কি নাই? অসংখ্য তুমি বার করতে পারবে, রাইট? তাহলে তুমি জীবনের ওই কঠিন পরিস্থিতিতে তোমার যে সমস্ত লোক তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কি তাদের জন্য হাই হাই করবা, না যে লোকটা তোমার পাশে এসে দাঁড়াইছে তুমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা, কোনটা করবা, কোনটা পজিটিভিটি? অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা, সেটাই করো। এই শক্তি তো, কারণ ওনাকে আটকে রাখার তো কোনো শক্তি নেই, কারণ শক্তি নাই। আমরা অনেক সময় অনুনয় বিনয় করি, আমরা পুরনো সম্পর্কের কথা বলে দিই, এটা এটা কেন আমরা করছি? আমরা মনে করছি এই জিনিসটা বললে সে মনে হয় সংশোধন হবে, যে লোকটা অলরেডি নষ্ট হয়ে গেছে, যার চিন্তার জগৎ, যার একজন প্যাশেন্টের পাশে থাকার কথা ছিল কিন্তু সে নিজের আখের গুছিয়ে পালিয়ে যাচ্ছে, সেই লোকটা অলরেডি অসুস্থ, তোমার থেকে বেশি অসুস্থ। যে কিডনি প্যাশেন্ট আজকে এই প্রশ্নটা করেছে, ভাইয়া বা আপু আমি তাকে উদ্দেশ্য করে বলছি, তোমার হয়তো একটা শরীরের অসুস্থতা দিয়েছে তোমাকে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা, ওই লোকটার অসুস্থতা তোমার থেকে কয়েক গুণ বেশি অসুস্থ সে, কারণ তার রোগ সে ধরতে পারতেছে না। এবং ওর রোগ হলে, ওই লোকের রোগ হলে কি তুমি ওষুধ খাবে? ধরো তোমার একটা বন্ধু জোনাকি, তার জ্বর, তা তুমি ওষুধ খাবা? খুব আপু ওষুধ খাবা? খুব কিছু লোকে তুমি বলবা যে তুই ওষুধ খা ভালো হবে, যদি না খায় নাই মর, ওইভাবে মর। এখন তোমার আপনজন, আমি সরি এত বেশি হার্ষ হয়ে গেল কথাটা, তোমার আপনজন যদি তোমাকে ছেড়ে চলে যায় তার মানে এটা মিন করে ওরা কোনোদিন তোমার আপনজন ছিল না আসলে। জাস্ট ঘটনা পরম্পরায় তোমরা একসাথে কয়েকদিন বাসে চড়ে চলছো, আমি বলবো আমাদের যাদের অসুস্থতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের এমনি লাইফ অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন, হ্যাঁ। এর মধ্যে আরেকটা অপ্রয়োজনীয় কঠিন বিষয় আমাদের ডিল করা আমাদের পক্ষে সম্ভব না, যেটা আবার ওই যে অসুস্থ লোকটার কথা বলছি, যে লোকটা আমাকে ছেড়ে চলে গেছে তার প্রবলেমের জন্য আমি আমার অসুস্থতা এক বিন্দু বাড়াতে পারবো না। আমি বলবো আপনারা মানসিক ভাবে শক্তি নেন, এবং যদি বা চেষ্টা করব বেঁচে থাকার জন্য, আমরা যদি এই রোগকে কিওর করতে পারি, সুস্থ হয়ে যেতে পারি, তারপর ওই লোকদের জন্য যদি আমাদের কোনো কর্তব্য থাকে আমরা দরকার হলে ওইটা করবো, ওইটা কর্তব্য পালন করব। আমি কি বুঝাইতে পেরেছি? চেষ্টা করবো। এখন ফরজ হচ্ছে আগে নিজে বেঁচে উঠা, অফকোর্স, এবং যে কোনো মূল্যে এটা বাঁচতে হবে, যে কোনো মূল্যে সুস্থ হইতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা কানেক্টেড ওয়ার্ল্ডে আছি, অন্তত যারা আমাদের কথা শুনছেন
আমি জানি এই চিকিৎসার জন্য একটা বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সাহায্য, অনেকগুলো বিষয়টার সাথে আছে, কিন্তু আপনারা অলরেডি কানেক্টেড এবং দুষ্ট লোক পৃথিবীতে আছে, ভালো লোক পৃথিবীতে আছে। আমি বলি দুষ্ট লোকের থেকে ভালো লোকের সংখ্যা অনেক অনেক বেশি, কিন্তু দুষ্ট লোকের কানেক্টেড তো ওই যে শিয়াল যেমন একটা হুক্কা হুক করলে অনেকগুলো করে, এই জন্য আমরা মনে করি সারা বনে মনে হয় শিয়াল, কিন্তু সারা বনে অনেক ভালো ভালো পাখি ফুল ফল আছে। তো আপনার আপনাদের প্রয়োজনের কথাটা সবাইকে বলেন, ভালো মানুষ আপনার পাশে দাঁড়াবে এবং আপনার সুস্থতা আপনাকে নিতে হবে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে, এরা আপনাকে সুস্থতা এনে দিতে পারবে না। তো আপনি সুস্থ হন, ভালো থাকেন, তারপর আমার মনে অনেক কথা আসতেছে জোনা, কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু পাবলিকলি আমি অনেক কথা বলতে পারবো না। আমি এরকম অনেক কিডনি পেশেন্টকে দেখেছি যার চিকিৎসা করার নামে মানুষ টাকা তুলে সেই টাকা আত্মসাৎ পর্যন্ত করেছে। আই এম রিয়েলি সরি কথাটা আমাকে বলতে হলো। হ্যাঁ অনেক সময় হয়, কিন্তু সেই পেশেন্ট তারপরও ঘাবড়া যায়নি, সেই পেশেন্টের লক্ষ্য ছিল না আমাকে তারপরে সুস্থ হইতে হবে, সে আরো মানুষের সাহায্য চেয়েছে, পেয়েছে এবং সে সুস্থ হয়েছে। তাহলে আমি কি করবো, ওই দুষ্ট লোকগুলোর কথা ভাববো এখন বসে, না যে পজিটিভলি সুস্থ হয়েছে তার কথা বলবো? অবশ্যই যে পজিটিভলি। হ্যাঁ, সো যারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে বিদায় দেন, বলেন যে ভাই ঠিক আছে তোমরা আমাকে ছেড়ে ভালো থাকো, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এখন আসলে কমপ্লিকেটেড বিষয়গুলো ওনার সলভ করার মতো স্টেটে উনি নাই, আর সেটা আমি সলভ করতে পারবো না, মানে আমি মানে উনি সলভ করতে পারবে না। হ্যাঁ, তুমি জোনাকে তুমি বলতেছো আমি আজকে এখন চলে যাব, তা আমি তোমাকে বলবো তুমি থাকো, আমার গুড বাই, যাও ভালো থাকো। ভাই এটা তো কিডনি পেশেন্ট কেন, এটা নর্মাল পেশেন্টের মানে নর্মাল মানুষের মধ্যে এটা তো সলভ করা অনেক কঠিন বিষয়, থাকতে হবে করতে হবে। আমি তো কিডনি কথাটা বলেছি, কিন্তু এই জিনিস আমাদের প্রত্যেকের ভিতরেই আমাদের কম বেশি কিন্তু হচ্ছে, আমাদের প্রত্যাশা অনুসারে বিষয়টা কাজ করতেছে না এবং আমরা প্রত্যাশার পারটা ধরে বসে আছি, রাদার দেন আমাদের ওইটা শেষ করে ফেলা উচিত সাথে সাথে, চিন্তা আমি বসে মানুষকে মেরে ফেলবো, রাদার আমরা বলবো ঠিক আছে ভাই তুমি আমাকে ছেড়ে ভালো থাকবা, তো ভালো থাকো, যাও তুমি ভালো থাকো, সেটাই আমি চাই, তুমি ভালো থাকো। হ্যাঁ সেটাই মনে হয় সব। ভাই আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, আমাদের একজন এই গ্রুপেরই একজন সদস্য, একজন পেশেন্ট, কিডনি পেশেন্ট, উনি তো ওনার ট্রান্সপ্ল্যান্ট দুইবার হয়েছে, একবার একবার উনি যখন খুব আর্লি এজে ছিলেন অ্যাবাভ 25-26 তখন হয়েছে, আবার এরপরে এর 10 বছর উনি 20 বছরের মতো ভালো ছিলেন, আবার ট্রান্সপ্ল্যান্ট করানো হয়েছে। তো ওনার পার্সোনাল রিলেশনশিপ সম্বন্ধে যখন আমি জিজ্ঞেস করি, ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছেন, তখন ওনাকে আমি প্রশ্ন করলাম কেন সংসারটা করা এত কঠিন হলো ওনার জন্য, তখন বললো যে সংসার করার সাথে আসলে কিডনি রোগের কোনো সম্পর্ক নাই, উনি যে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারেননি এটা ওনার টোটাল প্রবলেম, উনি যে পরবর্তীতে আরেকটা সংসার করতে গিয়ে যে অ্যাডজাস্ট করে ফেলছেন বিষয়টা এটা না। রাইট, আমি জাস্ট একটু অ্যাড করি, যে ছোট্ট বইটা আমি টেনে নিছি, এই বইটা দেখা যাচ্ছে কিনা, অ্যাজ এ ম্যান থিংক এর বইটার নাম, এই বইয়ের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, এই বইটার বয়স কিন্তু প্রায় 130-140 বছরের উপরে, মানে যিনি লিখেছেন উনি বলেছেন একটা মানুষের চিন্তার ভিতরে সে কি করবে এটা শুরু থেকেই ছিল, শুধুমাত্র পরিস্থিতি তাকে একটা জিনিস করার জন্য এনেবল করে দেয়। ধরো তুমি দেখবে না অনেক লোক একটা খারাপ কাজ করছে, তুমি বলবে কেমনি করলো এই লোকটা বুড়া বয়সে এই জিনিসটা, বা এই লোকটাকে এত ভালো ভাবতাম, ওই লোকটার ভিতরে ওই মন্দ প্রবণতা কিন্তু অনেক আগে থেকে ছিল, সে শুধু সিচুয়েশনের জন্য ওয়েট করছে, সিচুয়েশন ঘটা মাত্র সেটা এক্সপোজ করছে। তো যাদেরকে কেউ প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে আমি তাদেরকে এটা বলবো, আজকে আপনার সাথে যে লোকটা রয়েছে সেই লোকটা যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার সাথে রয়েছে না, আপনি কিভাবে এটা নিশ্চিত হচ্ছেন? ভালো কথা, নিশ্চিত হতে পারেননি, কালকে সকালে উঠে শুনলেন যে সে আপনার বিপদ মুহূর্তে আপনার সাথে থাকবে না, সে আপনার সাথে আসলে থাকতো না, এতদিন স্বার্থ ছিল এই জন্য থেকেছে, আপনি কি স্বার্থের পাত্র পাত্রী হয়ে বাকি জীবন থাকতে চান, নাকি আপনার সঠিক পরিচয় আপনি খুঁজে চান? আপনি সঠিক পরিচয় পান এবং তাকে খুশি মনে রুখসাত করেন, খুশি মনে মুক্তি দেন। আর দিন শেষে তো মৃত্যুর কথা দিয়েই শুরু করছিলাম আমরা জোনাকি, মৃত্যু তো এক ধরনের মুক্তি, মৃত্যু কিন্তু মুক্তি না। তাহলে যেখানে আজকে আমরা আলোচনা শুরুতে বলছি আমি নিজেকে মুক্তি দিব, তার জন্য মেন্টালি প্রিপারেশন নিচ্ছি এবং প্রতি মুহূর্তে অর্জু করে থাকবো, যে কোনো সময় আমার মুক্তি হয়ে যেতে পারে, সেখানে আরেকটা লোককে মুক্তি দিতে হবে, এটা কোনো কঠিন বিষয়, কালকে আমার ঘড়ি হয়তো আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, কালকে গাড়ি হাতছাড়া হয়ে যাবে, কালকে বাড়ি চলে যাবে, আমার নিজের জীবনকে মুক্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত, সেখানে এগুলো সব ঠুনকো ব্যাপার। আমরা একটা প্রশ্ন নিই, সেটা হচ্ছে কিছু কিছু একজন আমাদের পেশেন্ট একজন প্রশ্ন করেছেন, কিছু কিছু ব্যাপার আমার কাছে সাইকোলজিক্যাল মনে হয়, যেমন ধরুন একজন লোক কিডনি ট্রান্সপ্ল্যান্টে যাবেন বা ট্রান্সপ্ল্যান্টের পর তার ওজন এতই বেড়ে গেছে যে ট্রান্সপ্ল্যান্ট করানো ওজন কমানো খুবই জরুরি, কিন্তু তিনি খেতেই এত ভালোবাসেন, কোনো মতেই খাওয়া কমাতে পারছেন না, এটাতে কিছু করণীয় আছে ভাইয়া? অবশ্যই আছে, অবশ্যই আছে, বিশেষ করে যেগুলো জিনিস শরীরের সাথে সম্পৃক্ত, রিস্টার্ট ইওরসেলফ এর ওই জিনিসগুলো কিন্তু বোঝা খুব সহজ, কারণ মেন্টাল বিষয়গুলো না, মনস্তাত্ত্বিক বিষয়গুলো, চিন্তা ইমোশন, এটা আমি তোমাকে ধরে দেখাইতে পারবো না, এমন কোনো মেশিনও আবিষ্কৃত হয়নি এখন, কিছু ওই যে রেটে দিয়ে কিছু বের করার চেষ্টা করো, ওয়েভ টুয়েভ, সেটা অন্য কথা, কিন্তু শরীরবৃত্তিক জিনিসগুলো কিন্তু খুব সহজেই বোঝানো যায়। যেমন আমি
এই অংশটুকু স্পেশালি বুঝাই দিতে পারবো। ধরো আমাদের 30-এর ঊর্ধ্বে যাদের বয়স হয়ে যায় তাদের আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা খুব জরুরি, এটা আমরা সবাই আচ্ছা বুঝি, বুঝো তো? আমি যে কোনো হ্যাঁ ফোরামে বুঝি যদি একটা ট্রেনিং প্রোগ্রামে যাই, ভাই কে কে জানেন, 85% লোক, আমি স্ট্যাটিস্টিক্স করেছি অনেকদিন ধরে বিভিন্ন সেশনে গিয়ে, 85% লোক হাত তুলে যে সে জানে যে তার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, তারই ভালো হবে, তারই মঙ্গল হবে। তারপর আমি বলি যে কতজন লোক ফিজিক্যাল এক্সারসাইজ করেন, সংখ্যাটা 10-15-20%-এর নিচে নেমে আসে। তাহলে এই যে বাকি 60% লোকের প্রবলেমটা কি? তারা জানে কিন্তু তারা এই কাজটা করে না। এতে যে তাদের নিজের ক্ষতি হচ্ছে এটা তারা জানে, তারপরেও তারা কাজটা করে না। তাহলে কেন করে না, মূল প্রশ্নটা কিন্তু ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে। এমন অনেক লোককে দেখেছি তারা ট্রেডমিল কিনেছে, কয়েকদিনের মধ্যে একটা আলনা হয়ে গেছে, সে বলবে ভাই আমি তো কিনছিলাম। কিন্তু কেনাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিকিউশন করা। এক্সিকিউশন ওখানে গেলে কি সমস্যা হয়, সমস্যা হচ্ছে তোমার শরীর তোমাকে বলে যে কষ্টকর কাজ। এখানে গিয়ে মূল প্রশ্নটা চলে আসে যে শরীর কি তুমি না তোমার জীবনী শক্তি তুমি? আমরা বলি লাইফ এনার্জি হচ্ছে আমি, শরীর হচ্ছে আমার একটা কর্মচারী, রাইট? লাইফ এনার্জির আন্ডারে একটা কর্মচারী হচ্ছে শরীর। সো তোমার অফিসে তুমি একজন কর্মচারী রেখেছো যাকে তুমি ডেকে বললা যে এই আব্দুল চা করে নিয়ে আয়। আব্দুল বলল আপা আজকে শরীরটা একটু খারাপ লাগছে, আজকে না করি। তুমি বললা ঠিক আছে, আজকে তো শরীর রেস্ট নেই। পরের দিন আবার ডাকলা, এই যাতো একটা বাজার থেকে জিনিসটা কিনে আন। ও বলল শরীরটা একটু খারাপ লাগতেছে। তুমি কয়দিন টলারেট করবো আব্দুলকে? বাই দ্য ওয়ে আব্দুল একটা নাম। একদিন কিন্তু তুমি বলবা যে দেখো তোমার এসব দুষ্টামি চলবে না, তুমি এটা করলে তোমার চাকরি আমি রাখবো না, আর যদি চাকরি দিতে আজকে থেকে ঠিক মতো কাজ করো। আমাদের সাথে আমাদের শরীরের সম্পর্ক হওয়া উচিত সেটা। তুমি শরীরকে কমান্ড করো, আমি শরীরকে কমান্ড করবো, শরীরকে বলবো এখন তুমি দৌড়াবা, কোনো বিকল্প নাই, ব্যথা লাগবে না কষ্ট লাগবে পরে বোঝা যাবে, এখন দৌড়াবা, এখন দৌড়াবা। এটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট উইল, চরম ইচ্ছা শক্তি। তুমি বলছো এটাই হইতে হবে, এর কোনো বিকল্প নাই, তাই না? আমরা মাঝে মাঝে জিদ করে ফেলি না, এইটা করছে এটাই করতে হবে। শরীরের সাথে আমাদের ওই সম্পর্কটা থাকতে হবে। এখন আসো খাওয়াতে আমরা যাই। হ্যাঁ আচ্ছা তুমি বলো তো, আমরা যে মজাদার খাবার খাই আমাদের পুরো শরীরে, ধরো আমার ওজন প্রায় 80 কেজি, আমি একটু ওভারওয়েট, তারপরে 80 কেজি ওজনের মধ্যে কতটুকু ওজনে, তুমি ডাক্তার এই জন্য তোমাকে আমি জিজ্ঞেস, তুমি উত্তরটা পারবা, কোন অঙ্গটা এই টেস্ট জিনিসটা, আমি সহজ করে দিছি তোমাকে, সহজ করে দিলাম, কোন অঙ্গটা টেস্টটা বোঝার জন্য রেসপন্সিবল? আমাদের জিভ। হ্যাঁ জি। এই 80 কেজি ওজনের একটা মানুষের মধ্যে একটা জিভের ওজন কত, জিভটার ওজন কতটুকু হবে? এটা তো জিভের ওজন ধরে নেন ম্যাক্সিমাম 200 গ্রাম, 200-300 গ্রাম। হ্যাঁ 200-300 গ্রাম। তাহলে একটা 80 কেজি মানুষের তুলনায় 200 গ্রাম কি একটা কোনো ওজন বলো? এটা কোনো ওজন না, না সামান্য পার্সেন্টেজ, রাইট? হ্যাঁ কিন্তু এই কিন্তু শুধু স্বাদ বুঝে, আর কেউ কিন্তু স্বাদ বুঝে না। আমি বুঝাতে পারছি। তাহলে তুমি যখন খাবার সামনে চলে আসছে, এক প্লেট কাচ্চি বিরিয়ানি, কিন্তু ডাক্তার যখন নাকি বলছে যে ভাইয়া আপনি এইসব অয়েলি ফুড খাবেন না, তাহলে ডাক্তার ইনস্ট্রাকশন এবং আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে আমার জিভ, আর কেউ না। জিভ বলতে সেটা খেতে চাই আর কিছু না। এবং অনেকে জানে খাওয়ার পর অস্বস্তিও হয় কিন্তু ভিতরে ভিতরে, তখন আবার একটা ইনো খায়, অমুক খায়, তমুক খায়, এরকম হয়। তোমার কিন্তু জিভের উপর নিয়ন্ত্রণ আনতে হবে আর কিছু না। শুধু জিভকে বলতে হবে আমার অর্ডার, তুই এটা মুখে নিবি না, অর্ডার ইজ অর্ডার, শেষ। এতটুকু যদি কেউ পারে বাকিটুকু আর করতে হবে না। এবং আমি তোমাকে আরো সহজ করে দিই, আমাদের কিন্তু 5টা ইন্দ্রিয় আছে যেটা দিয়ে আমরা ভিতরে জিনিস ইনপুট করি, একটা চোখ, একটা কান, একটা নাক, একটা জিভ, একটা হচ্ছে ত্বক। তুমি কি জানো আমাদের পৃথিবীতে মানুষের যত প্রবলেম, খাবারটা তো এক ধরনের প্রবলেম, বেশি খেয়ে মানুষ তো আর এখন না খেয়ে মরে না, বেশি মানুষ খেয়ে মরে, খেয়ে মরে খাবার, কিন্তু এই একটার বাইরে আমাদের অসংখ্য প্রবলেম বাকি 4টা দিয়ে আছে। কারণ আমার কি দেখা উচিত আমি এটা বুঝি না। এই যে ইন্টারনেট, যে কোনো কিছু ডায়াল করা যায় ইন্টারনেটে, যে কোনো সাইটে ঢুকে যাওয়া যায়, কিন্তু আমি আমার চোখ দিয়ে কি দেখবো এবং কি দেখবো না, এটা কার নিয়ন্ত্রণে থাকবে? আমাদের থাকা উচিত আমার নিয়ন্ত্রণে, আমারটা আমার নিয়ন্ত্রণে থাকবে। এখন আমি কি চোখ দিয়ে কি দেখতেছি সেটা আমি যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে কালকে খারাপ জিনিস দেখবো, আমি বলবো ইন্টারনেটে কেন খারাপ জিনিস ছাড়ছে, এটা তো ঠিক হলো না কথাটা। তুমি তোমার নিয়ন্ত্রণ নাও। তাহলে আমাদের 5টা জিনিসের উপর যদি আমরা নিয়ন্ত্রণ নিতে পারি, আমাদের জীবন কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। সো যিনি বা যে প্রশ্নটা করেছেন তাকে আমি বলবো, বেশি কিছু লাগবে না। খাবার যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনি শুধু আপনার জীবের সাথে বোঝাপড়াটা করে নেন, আর কোনোদিন কোনো কিছু আপনাকে এর মধ্যে আটকাইতে পারবে না। কাজটা কিন্তু অনেক কঠিন না, আমি নিজে জানি। অনেক কঠিন ভাইয়া, অনেক কঠিন। ওই যে তোমার জীব তোমার কথা শুনতেছে না, তুমি একটা কর্মচারী রাখছো যে তোমার কথা শুনে না, এবং প্রতিদিন তুমি এসে তোমার বাবা মা বা ভাইকে অভিযোগ করছো যে জানো আমার কর্মচারী আমার কথা শুনে না। এটা খুব পিটি, কিন্তু খুব দুঃখজনক কথা যে তুমি ওকে রাখছো, তোমার অর্ডার সে শুনে না, আমার কথা শুনে না। শোনাতে হবে, কিচ্ছু করার নাই। তুমি যদি ভালো থাকতে চাও, এবং আমি আবারও বলি শরীরের পার্টটা কিন্তু আগে, যদি একটা মানুষ তার শরীরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু মনকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, ওটা
এবং মানুষ হিসেবে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের খুব জরুরি। আমি ওটা বলছি না, কিন্তু আমরা তো অনেক জায়গায় আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করি, সব জায়গায় তো আমরা আমাদের যা খুশি আমরা করতে পারি না, করলে মানুষ তখন পশু বলে থাকে। তাহলে ওই জায়গাতে পারছি আমরা, মানে জৈবিক চাহিদার জায়গায় পারছি, জীবের জায়গায় কেন পারবো না? এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট, অফকোর্স সম্ভব, শুধু চাইতে হবে। ভাই আমাদের একজন দর্শক লাইভ থেকেই প্রশ্ন করেছেন, ফারহানা ইসলাম সুমি, আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি 4 বছর হয়ে গেল, খুব মন খারাপ হয়ে প্রচুর খেয়ে ফেলি, এটা কি মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্ক আছে? ওরা তো ভাই মনটা খারাপ হলে খেয়ে ফেলে। হ্যাঁ, আমি আমি ইনফ্যাক্ট মানসিক স্বাস্থ্যের কোনো এক্সপার্ট লোক না, কাজে আমার উত্তরটা হ্যাঁ সঠিক নাও হতে পারে, বাট আমি এই ফারহানা আপনার কথা শুনে অন্তত এটা বুঝতে পারছি যে যখন আপনার মন খারাপ হয় তখন আপনার খাবার উপর, মানে খাওয়া বেশি খাবো না কম খাবো, এই নিয়ন্ত্রণটা আপনার থাকে না। আমি সমান জেনারেলাইজ করছি এই কথাটা এতটুকুই। হ্যাঁ, তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আপনার জীবনে একটা কিছু ঘটছে যেটার উপর আপনার নিয়ন্ত্রণ নাই, বাই দ্য ওয়ে এটা আপনার ক্ষেত্রে খাওয়া। এটা কতটুকু সঠিক ফারহানা সুমি আপনি বলেন? আপনার জীবনে একটা কিছু ঘটছে যেটার উপর আপনার নিয়ন্ত্রণ নাই। আপনি যদি ছোট বাচ্চা হতেন তাহলে আমি মেনে নিতাম যে ও একটা জিনিস করে, এটার প্রতি নিয়ন্ত্রণ নাই, থাকে না? আমরা ছোটবেলায় কত কিছু বলে ফেলি, রাস্তার মধ্যে বালি মুখে দিয়ে ফেলি, আজে বাজে কিছু করে ফেলি, কিন্তু আমরা তখন সবাই বড় হয়েছি। এখন আমার এই কথাটা শোনার পরও ফারহানা ইসলাম সুমি যদি স্টিল মনে করে যে না আমার লাইফ, আমার জীবনে 2-4টি জিনিসের প্রতি আমার নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না, আমি ফাইন, আমি আর ওনাকে কিছু বলবো না, আপনার যেরকম খুশি আপনি সেরকম ডিল করেন, কিন্তু যদি আপনার একবারও মনে হয় যে জাভেদ ভাইয়া বললো কথাটা আসলে তো তাই, আমার জীবনের একটা বিষয় আমার কেন নিয়ন্ত্রণ নেই, আমি এটার উপর নিয়ন্ত্রণ আনবো, প্লিজ ডু ইট, কালকে সকাল থেকে আপনার এই সমস্যা থাকবে না। ইভেন আপনি আজকে থেকে এটাও ধরে নেবেন, হ্যাঁ আমি আসছি, যে এরপরে এই কথাটা বলার জন্য আপনার কোনো লোক নাই, কাউকে আপনি অভিযোগটা পর্যন্ত করতে পারছেন না বা শেয়ার করতে পারছেন না যে আমার করণীয় কি, তাহলে আপনি কিভাবে সলভ করবেন? হ্যাঁ, একটু বলতে চাচ্ছি যে যারা ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশনের সাথে খাবারের একটা রিলেশন আছে, যে একটু বেশি খাবার কনজিউম করে তাহলে হচ্ছে তার ডিপ্রেশনটা একটু হলো মানে কমে কমে যায়, তো সেক্ষেত্রে ডিপ্রেশনটাকে কমানোর জন্য উনি কনজিউম করেন, সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে ভাই কি করা যায়, এটা এই জিনিসটা একটু। তো আমি আবার বলি, শুরুতেও বলছি, অ্যাকচুয়ালি দেখবা ফান্ডামেন্টাল কথা কিন্তু কয়েকটাই, আমি কিন্তু বারবার বলছি ডিপ্রেশন বলে আসলে কোনো কিছু নাই, রাইট? ডিপ্রেশন বলে কোনো কিছু নাই। এখন ধরো তুমি অনেকদিন ধরে কাচ্চি বিরিয়ানি খাও না, এই জন্য তুমি তোমার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিলা যে দোস্ত আয় বাসায় আয়, তোদের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করব বা কিনবো, কিনে তুমি কাচ্চি বিরিয়ানি খেলা খেলা। এখন আমি তোমাকে বললাম বা ডাক্তার জোনাকি তোমাকে বললো যে আচ্ছা কাচ্চি বিরিয়ানি কেন খেলা, এখন তুমি বললো আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিছিলাম, ওদেরকে কিছু খাওয়াতে হবে না, গলত তো গোড়াতেই। তুমি তোমার ফ্রেন্ডকে রুটি খাইতা, সে তো কিছু বলে নাই তোমাকে, হয়তো তুমি বাবা রুটি দাওয়াত দিলে লোকজন আসবে না, না আসো, তুমি তোমার ফান্ডামেন্টাল জায়গায় ঠিক থাকো। হ্যাঁ, আমি বেশি খেয়ে ফেলছি কারণ আমার ডিপ্রেশন, ভাই তোমার ডিপ্রেশনটা কেন সেটা বুঝাও আমাকে, কেউ একজন আমাকে এক্সপ্লেন করুক যে আমার ডিপ্রেশনটা অমুক কারণে, কোন জিনিসটা নাই আমার জীবনে, আমি শুনতে চাই কোন জিনিসটা নাই, যদিও লাইভে আসলে এইভাবে ডিসকাশন করা যায় না, কিন্তু আমি রিয়েলি জানতে চাই যে কোন জিনিসটার জন্য ডিপ্রেশন। আমি সিম্পলি বলি আমার জীবনের, আমার নিজের কথা আমি বলছি, আমার জীবনের প্রত্যেকটা ঘন্টায় আমি কাজ করে কুলায় উঠতে পারি না, কিন্তু সব কাজ কিন্তু আমি আমার অফিসের কাজ করি না, আমার অফিসের কাজ 8-9 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আমি কি করি? আমি আমার লাইফের কিছু পারপাস খুঁজে বের করছি, সেই কাজগুলো আমি সারাদিন ধরে করতে থাকি এবং তারপরও আমার কাজ শেষ হয় না। অনেক মানুষ বলে কি যে আজকে তো বৃহস্পতিবার, এই যে কালকে বৃহস্পতিবার আসতেছে, সন্ধ্যার পরে তো আজকে একটু রিল্যাক্স করব, কি করবেন রিল্যাক্স? একটু টিভি দেখি। আচ্ছা, টিভি দেখা কি কোনো রিল্যাক্সের কাজ? রিল্যাক্স আরো বাদ দাও, টিভি দেখা একটা কাজ না? আমি জাস্ট একটু জিজ্ঞেস করি, টিভি দেখা তো একটা কাজ, বিশেষ একটা কাজ, তাই না? অনেক মানুষ আছে যাদের টিভি দেখাই কাজ, অনেক মিডিয়া এজেন্সিতে যাও তাদের সারাদিন কাজ হচ্ছে কি কি খবর হচ্ছে ওটা শুনবে এবং নোট ডাউন করবে, এটা চাকরি, ওটা কাজ, সে আবার ওইটা করে কিন্তু রিল্যাক্স হয় না, ওইটাই তার টায়ার্ড হয়ে যায় সে। তাহলে টিভি দেখা যদি একটা কাজ হয়, কিংবা তুমি বললা ভাই আমি একটু বাইরে বেড়াতে যাই, ওটা বেড়াতে যাওয়াটা একটা কাজ না? কাজই তো। তাহলে তুমি বললো তুমি সারা সপ্তাহ অনেক কাজ করছো, সেই কাজের জন্য তোমার রিল্যাক্স হতে হবে, তাহলে সেটা কিন্তু আবার আরেকটা কাজ। এমন হচ্ছে যে আমি খুব টায়ার্ড ভাবে হাঁটতে পারছি, আমি বিছানায় শুয়ে ঘুমাই গেলাম, তাহলে আমি বুঝলাম যে তুমি শারীরিক ভাবে এত ক্লান্ত হয়ে গেছে তোমার কোনো কিছু দেখার দরকার, সেখানে আমি কোনো কমেন্ট করবো না। কিন্তু তুমি যেহেতু রাত 2টা পর্যন্ত বসে কাজই করতেছো, একটা রিমোট ঘুরাচ্ছ আর কিছুই খুঁজে পাচ্ছ না, তা আমি বলবো কি ভাই ওই কাজটা একটা প্রোডাক্টিভ কাজ করো, তোমার জীবনে কোন অপূর্ণ জিনিসটা আছে সেটা তুমি করো। এখন দেখা গেলো একজন এখান থেকে বললো ভাই আমি তো জিআরির পড়াটা পড়ার টাইম পাই না, তো সেটা পড়ো। আমার ক্ষেত্রে কি হয়, আমি 7-8টা কাজ আমার লিস্টে রাখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে, তুমি দেখতে পাচ্ছ কিনা, আমার লেখা আছে, কিন্তু এই কাজগুলো আমি কুলে উঠতে পারি না, তো আমি এই কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ রেখে দিছি। হ্যাঁ, সবসময় সব কাজ করতে ইচ্ছা করে না, সেটা আমিও বুঝি, তখন আমি লিস্ট ধরে দেখতে থাকি। যেমন আজকে আমি কি করছি এখনই বলে দিই, 8টার সময় আমাদের লাইভ ছিল, আমি কিন্তু 7:15 থেকে 8 পর্যন্ত একটা অডিও বুক শুনছি বসে বসে, কারণ আমি বুঝতেছিলাম কি আমার মনটাকে একটু স্টেবল করতে হবে, আমি অন্য কিছু করবো না, অডিও বুক ছেড়ে দিয়েছিলাম, আমার বইটা সামনে নিয়ে আমি চোখ বুলাচ্ছিলাম, আমি কিন্তু 45 মিনিট বইটা দেখে ফেলছি। আমি 45 মিনিট আগাইছি না আমার লাইফে,
আগাইছি তো, খুব কঠিন একটা বই, খুবই কঠিন বই। আমি তো 45 মিনিট আমার কাজে আমি আগে গেছি, কিন্তু আমি ওই সময় ইন্টারনেট ব্রাউজ করলে আমার 45 মিনিট চলে যেত। এখন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি বলছি না আমি কোনো মহান হয়ে গেছি, ডোন্ট গেট মি রং, একজন না না ইন্ডিভিজুয়াল আমার দায়িত্ব আমার সময়টাকে মূল্যায়ন করা, কারণ আমার জীবনে ওই একটা জিনিসই আছে যেটার উপর আমার একটু হলেও নিয়ন্ত্রণ আছে, এটা হচ্ছে আমি সময়টাকে কিভাবে কাজে লাগাবো। এই যে আজকের আলোচনা শুরু করছি থেকে এখন 1 ঘন্টা 9 মিনিট চলে গেছে, 9 মিনিট হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 9 মিনিটের মধ্যে আর কিছু হোক না হোক একটা জিনিস সত্য, যে আমরা আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যুর দিকে 1 ঘন্টা 9 মিনিট আগায় গেছি, এটা তো সত্য। হ্যাঁ এটা অবশ্যই সত্য। আমরা যখন আজকের লাইফটা শেষ করে এখান থেকে উঠে যাব, তখন কিন্তু আমরা পিছনের দিকে তাকায় দেখবো যে আচ্ছা এই যে 1 ঘন্টা 20 মিনিট আমরা কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। যখন তুমি ফিল করবে আমি ভালো কাজ করছি, ইউ উইল বি ফিলিং গুড, এবং তোমার কাছে লাগবে না আমি একটা ভালো কাজ করছি, তাহলে এর পরের যে কাজটা এই লাইফ থেকে উঠে যাওয়ার পরের কাজটা কি তুমি একটা খারাপ কাজ করবা না ভালো কাজ করবা? খারাপ কাজ করা মানে হচ্ছে ডাক্তার বলছে কাচ্চি খাবেন না, তুমি তারপরও খাচ্ছ। যেমন আমি এখান থেকে উঠে হয়তো ডাইনিং টেবিলে চলে যাবো, তা আমি ডাইনিং টেবিলে যে একটা অন্যায় কাজ করবো সেটা কি উচিত হবে আমার করা? হবে না। তাহলে খাওয়ার পরের যে 2 ঘন্টা আমি জেগে থাকবো সেই সময় আমি কি করবো? আমি কি একটা ভালো কাজ করবো না একটা নিজের জন্য হানিকর কাজ করবো? কালকে সকালে বাই দ্য ওয়ে একটা ভালো কাজ, পরশু দিন ভালো কাজ, মৃত্যুর আগ মুহূর্তে তো সিম্পল লাইফ তো আমার কাছে অনেক কঠিন কিছু দেখতে পাচ্ছি না আসলে, আমার দৃষ্টিতে আমি লাইফকে অনেক কঠিন দেখি না। এখন তুমি যদি বলো ভাই একটু পর আপনি কি করবেন, আপনি কিন্তু জানেন না আপনার সামনে 10টা অপশন আছে, যে কোনো একটা বেছে নেন। আমি চোখ বন্ধ করে একটা জিনিস বেছে নিলাম, এমন একটা জিনিস খেলাম যে জিনিসটা আমার জন্য শরীরের ক্ষতিকর, 4 মাস 5 মাস অনিয়ন্ত্রিত ভাবে থাকলাম, একদিন বুকে ব্যথা নিয়ে দৌড়ালাম, ডাক্তার জোনাকি আমাকে বললো যে আপনার তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন আমার আল্লাহ আমার কপালে কেন হার্ট অ্যাটাক হইলো এত ইয়াং লোক আমি। আরে ভাই গত 10 বছর ধরে হার্ট অ্যাটাকের ওষুধ খাইছো তুমি, কাচ্চি বিরিয়ানি, তা হার্ট অ্যাটাক তো আমারই হবে, তোমার হবে না? আজকে আমাদের যত লোক আমার কথা শুনতেছে তার কতজন লোক আজকে এই কথা শোনার আগ পর্যন্ত এক্সারসাইজ করছে অথবা করার পর এক্সারসাইজ করবে? যে করতেছে না তার জীবনে অশনি সংকেত অপেক্ষা করতেছে ভবিষ্যতের জন্য। ভাই দয়া করে ভাগ্যকে কপচান না, ভাগ্যের কোনো দোষ নাই, আপনি নিজে আপনার ক্ষতি করতেছেন, আপনি নিজে আজেবাজে কথা আপনার অফিসে আপনার সমাজে বলে বেড়াচ্ছেন জন্য মানুষ আপনাকে পছন্দ করতে পারছে না। হ্যাঁ আপনি নিজে সার্কেল অফ কন্ট্রোলে না থেকে সার্কেল অফ নন কন্ট্রোল কে সলভ করার চেষ্টা করছেন, ফেসবুকে আপনি এমন একটা স্ট্যাটাস লিখে দিচ্ছেন পরের দিন সকালে এজেন্সির লোক এসে আপনাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। সব কথা তো সক্ষমে বলার জন্য না, আমি কেন বলবো সব কথা সক্ষমে? আমি বুঝাতে পারছি আমার লাইফে একটা প্রবলেম টেনে নিয়ে এসে আমাদের, আমরা আজকে অনেক এখন অসুস্থ আছে, একটা পরিবারের মধ্যে একটা অসুস্থতা ঢোকা মানে কিন্তু পরিবারটা এলোমেলো হয়ে যায়। কাজে আমরা যারা সোফার সুস্থ আছি আজকের দিন পর্যন্ত, আমাদের সবচেয়ে বড় মিশন হওয়া উচিত আমরা যাতে সুস্থ থাকতে পারি, কিন্তু আমি ঘরে ঘরে দেখতে পাচ্ছি আমাদের সুস্থতা এবং আমাদের সুখে থাকাটাই আমার জন্য অসুখ হয়ে গেছে। ওই যে বললাম না 71% লোক ঢাকা শহরের, বাংলাদেশের সবচেয়ে উপার্জনকারী লোকগুলো কোথায়? বেশিরভাগই তো ঢাকা শহরে। তুমি যাও বড় বড় উচ্চবিত্ত বাড়িতে, এই যে জোনাকি গুলশান একে বসে আছে, গুলশান বনানি বাড়ি, দ্বারা খুঁজে দেখো কয়টা বাড়িতে সুখ আছে, নাই। এগুলো যদি টাকার সাথে গুণোত্তর হারে বাড়তো তাহলে মানুষ টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতো, কিন্তু নাই। সেই মানুষটা যে লোকটা সারাদিন ইট ভাঙছে তার আসে বউকে সন্দেহ করার সুযোগ নাই, বউয়ের পক্ষে হাজবেন্ড কে সন্দেহ করার সুযোগ নেই, তারা ওই মুড়ি দিয়ে ভাত টাত খেয়ে রাতে ঘুমায় যাবে, তোমার আমার থেকে অনেক বেশি শান্তির ঘুম হবে ওদের। আজকে আমাদের কাল হয়ে দাঁড়াইছে আমাদের ইন্টারনেট, আমাদের কাল হয়েছে আমাদের সোশ্যাল সিস্টেম, আমাদের টাকা পয়সা চাকরি, এগুলোই আমাদের কাল হয়ে দাঁড়াইছে। কিন্তু এটা শুনে আবার মনে হবে যে আমি বোধহয় এগুলোর বিরুদ্ধে, না 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 না, এগুলোর বিরুদ্ধে আমি না, আমিও চাই এগুলো আসবে, কিন্তু তারও আগে যেটা আসতে হবে সেটা হচ্ছে এই মোবাইল ফোনটা নিয়ন্ত্রণ করার শক্তি আমার আসছে কিনা। আজকে ডাক্তার জোনাকির হাতে আমরা একটা ছুরি তুলে দিয়ে বলছি যে জোনাকি তুমি একটা সার্জারি করো, কিন্তু ওর হাত যদি কাঁপতে থাকে তাহলে তো ও একটা নার্ভ কেটে যায় কেটে ফেলবে, তাহলে ওকে তখন বলতে হবে যে ভাইয়া আপনি বলছেন কিন্তু আমি না মেন্টালি স্টেবল না, আমি আজকে সার্জারিটা করবো না, আমি কালকে করবো, আপনার পেশেন্টকে সুস্থ করে দেবো, আজকে আমাকে ছেড়ে দেন। আমিও তখন বলবো গ্রেসফুলি যে ইয়েস, সে ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি বুঝতে পারছি আমাদের লাইফে অথবা এগুলো পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, সবাই তো তাই করতেছে, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমি জিলা স্কুলে পড়েছি ছেলেদের স্কুল, কিন্তু আমাদের কিন্তু 1 কিলোমিটারের মধ্যে গার্লস স্কুল ছিল আমাদের শহরে রংপুরে। বিশ্বাস করো গার্লস স্কুলের দিকে সামনে দিয়ে যাওয়ার সময় আমরা কখনো গার্লস স্কুলের গেটের দিকেও তাকাইতাম না। তার মানে কি আমাদের মেয়েদের প্রতি আগ্রহ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আমরা সোশ্যাল সিস্টেমকে ভয় পেতাম, কোনো মুরব্বী যদি দেখে ফেলে, কোনো স্যার যদি দেখে ফেলে, এই ভয়ে আমরা তাকাতাম না। এই হচ্ছে তখনকার সমাজ ব্যবস্থা। আর আজকের সমাজ ব্যবস্থা কি, তুমি ফেসবুকে যাও যে কোনো একটা ছেলে বা মেয়ে, অনেক মেয়েরা তো এখন প্রোফাইল লক করে রাখে সেই ভয়ে, যাও তুমি মেসেঞ্জারে ঢুকে কিন্তু তাকে নক করে দিতে পারো, হাই কেমন আছো। একটা একটা সময় একটা সোশ্যাল ব্যারিয়ার ছিল, আর এখন তুমি মেসেঞ্জারে যে কোনো কথা যে কোনো মানুষকে বলতে পারছো। কাজে আমি কি বলবো মানুষকে সেই জায়গায়, কি আমার সাবধান হওয়াটা বেশি জরুরি না? এটা কিন্তু ইন্টারনেটের দোষ না, দোষ হচ্ছে আমার নিজেকে সংযত রাখার সমস্যার কথা। আমি কি বুঝাইতে পারছি?
সো আমরা যত লাইফে নিয়ামত পাচ্ছি, যত লাইফে ব্লেসিংস পাচ্ছি, আমাদের জন্য রেসপন্সিবিলিটি তত বেড়ে। আজকে তিনজনই আমরা এখানে কোনো না কোনো নির্দিষ্ট বয়সের, সমাজের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি, এই জন্য আমরা কেউ লাইভ করছি, ডাক্তারের জন্য কেউ চিকিৎসা করছে, আমি হয়তো একটা চাকরি করছি, কিছু না কিছু, কিন্তু আমরাই তো একসময় বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে ছিলাম, আমাদের কোনো রেসপন্সিবিলিটি ছিল, সারাদিন খেলছি টেলছি, এসে ভাত খেয়ে বলছি আম্মু দা ঘুমায় যাবো আজকে, আমাদের কেউ কিছু বলে নাই। কিন্তু আমরা এখন বড় হয়েছি, আমাদের দায়িত্ব অনেক। যে মানুষটা বলছে ডিপ্রেশনে আছে, আমি মনে করি সেই মানুষটাও বড় হয়েছে, তোমাদের বয়সের ছেলেমেয়েরাই তো বলতেছে, তাই না? তার গভীরভাবে চিন্তা করার দরকার আছে। আজকে সামান্য সীমিত পরিসর, জানি অনেক ওভারফ্লো করে ফেলছি টাইম, সামান্য পরিসরে এক্সপ্লেন করা সম্ভব না, কিন্তু কেউ চাইলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারে, আমি চেষ্টা করবো তার সাথে কাজ করতে। আমি শুধু বুঝতে চাইবো তার কাছে যে তার ডিপ্রেশনটা কেন, এবং আমি 100টা রিজন জানি যে তার ডিপ্রেশন না হওয়ার অসংখ্য কারণ আছে, যেটাতে ফোকাস করলে সে আরো নিজের জীবনকে সুন্দর করতে পারবে। আমি কনফিডেন্টলি বললাম ভাই, আমাদের লাইফ থেকে একটা প্রশ্ন আসছে, বলবো? মোহাম্মদ মাহমুদুল হাসান জিজ্ঞেস করেছেন, ভাই আমার বয়স 20 বছর, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ইন্টারমিডিয়েট পাশ করেছি সবে মাত্র, সামনে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে যাচ্ছি, সামনে কি আমি ভালো কিছু করতে পারি? আমি কি বলবো, তুমি ভালো কিছু করতে পারবে না এতক্ষণ 1 ঘন্টা শুনে। আমি ভাই শুনো, তোমার তোমার বয়সী যে ছেলেটার কথা বললাম আমি, ও আমাদের আশপাশেই আছে, লাইভের আশপাশেই আছে, সে আমার ধারণা কত এরকম 20-21 বছর বয়সে তার কিডনি ট্রান্সপ্লান্ট করছিল, সে তখন ইউনিভার্সিটিতে পড়তো, আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে পড়তো, কাজে এরকম বয়সই তো হবে, তাই না? আমরা 18 বছর বয়সে সাধারণত ইউনিভার্সিটিতে যাই, এবং সে ছেলেটা তার পড়ালেখা করছে, এবং তার কাছে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, তার এই যে 2-3 বছর তার কিন্তু চিকিৎসা এবং অন্যতে চলে গেছিল, কিন্তু সে যখন ইউনিভার্সিটি আবার ফেরত গেছে, সে কিন্তু 3 বছরের জুনিয়ার ছেলেমেয়েদের সাথে পড়ছে। আমরা অনেকে কিন্তু মেনে নিতে পারি না, তাই না? কিন্তু আমি ওকে তো একটা খারাপ লাগে, বলছে না ভাই আমার কোনো খারাপ লাগবে, আমি যে বেঁচে ফিরে আসছি তো অনেক বড় বড় ব্যাপার, আমাকে পড়ালেখা করতে দিচ্ছে, বড় ব্যাপার। সো মাহমুদ, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি পজিটিভ থাকো, যেহেতু আমি বুঝতে, প্রথম কথা হচ্ছে তোমার সিচুয়েশনটা আসলে স্বাভাবিক সিচুয়েশন না, কাজে আমি যতই এক্সপ্লেন করার চেষ্টা করি, আমি তোমার মনের ভাব আমি বুঝতে পারবো না, এটা সম্ভব না, তুমি যে পরিমাণ অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছ, কিন্তু স্টিল তুমি অস্থিরভাবেও থাকতে পারো, তুমি তোমার মাইন্ডকে কাম ডাউন করতে পারো, আমি মনে করি তুমি একটু নিজেকে কাম করো। তোমার সামনে যেহেতু অসংখ্য উদাহরণ আছে যে তারা সুস্থ হয়েছে, আমি যতটুকু বুঝি ডাক্তার জোনাকি বলতে পারবে যে এইসব চিকিৎসার ক্ষেত্রে আর্লিয়েস্টটাও একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? তোমার হয়তো কিডনি ট্রান্সপ্লান্ট করতে অর্থের প্রয়োজন হতে পারে, আমি জানি না, তোমার যদি প্রয়োজন হয় তুমি সাহায্য চাও, সাহায্য চাইতে কোনো লজ্জার কিছু না, আমরা সবাই কিন্তু কারো না কারো কাছে সাহায্য চাই, এবং কেউ না কেউ আমাদেরকে সাহায্য কিন্তু করে, যে ডক্টর তোমার সার্জারি করবে ওটা তো এক ধরনের সাহায্য, নাহলে তো তুমি নিজেই তোমার পরিবারের লোককে দিয়ে সার্জারিটা করতে পারতে না, সাহায্য আমাদের চাইতে হবে, আমরা চাবো, এবং আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তুমি যদি পজিটিভ থাকো আমরা সুস্থ হব, এবং বাকিটা তো ওই যে ওই ছেলেটার উদাহরণ দিলাম, এর থেকে পজিটিভ তো কিছু হবে না, আর কি হতে পারে, সুস্থ নাও হতে পারো, ওই তো তো কে নিশ্চিত করছে যে তোমার কিডনি ট্রান্সপ্লান্ট করে ফিরে এসে সুস্থ হওয়ার আগে আমি সুস্থ থাকবো, এর তো কেউ গ্যারান্টি করছে না। মৃত্যু আমাদের জন্য একটা বাস্তব সত্য কথা, মৃত্যু নানান ধরন নিয়ে আসবে, কারোর জন্য করোনা, কারোর জন্য এটা ওটা, মৃত্যুর জন্য ভাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, এবং আমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আমি মনে করি আমরা লাইফকে আরো বেশি এনজয় করতে পারবো। তোমার জন্য আসলে আমার এর থেকে বেশি কিছু বলার নাই আসলে ভাইয়া। এই গ্রুপে কাজ করতে 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 গ্রুপে থেকে একজন আমাদের দর্শক প্রশ্ন করেছেন, আমরা সবাই মোটামুটি আগতকে থাকি, যেমন ধরুন আজ গ্রুপের একজনের সাথে কথা বললাম, কালকে তিনি নিয়ান নেই, এসব ঘটনা সবাই মেনে নিতে পারে না, ভুলিয়ে পড়ে কোন একটা জায়গা থেকে কোনো নয় হচ্ছে, সরি কোন একটা বলে, ইয়েস সরি তুমি আরেকবার বলবে? আমরা সবাই মোটামুটি আতঙ্কে থাকি, যেমন ধরুন আজকে গ্রুপে একজনের সাথে কথা বললাম, কালকে উনি নেই, এই সব ঘটনা সবাই মেনে নিতে পারে না, ভেঙে পড়ে। আসলে প্রশ্ন সবার, এই আতঙ্ক থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? আচ্ছা, এটা খুব একটা ভালো কথা, বাট এগেন আমার রিস্টার্ট ইয়োরসেলফের ছাঁচে ফেললে না সবকিছু অনেক সিম্পল হয়ে যায়। মানে আতঙ্ক জিনিসটা কি, আতঙ্ক মানে হচ্ছে একটা জিনিস হারানোর ভয়, একটা জিনিস ঘটতে পারে সেটার ভয়। তাহলে আমি কেন এমন একটা জিনিসের কথা বলছি যেটা হতে পারে, এটা তো হবেই, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আজকে আমি এবং জোনাকি আমরা অনেক বড় বড় কথা বলছি, তুমি কালকে সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে দেখলে জাভেদ ভাই মারা গেছে, তো তুমি কি এটাকে খুব আতঙ্কের সাথে নিবা, টেনশনের সাথে নিবা, হতাশার সাথে নিবা, এটা কখনো হয়?
তুমি বলতে চাইতে পারো যে লোকটা হয়তো আরো বাঁচতে পারতো, কিন্তু এটা তো হতাশার কোনো কিছু নাই, কারণ এটা আমরা কেউ নিশ্চিত করে রাখি নাই। হ্যাঁ জোনাকি, তুমি কিছু বলতে চাচ্ছো? না, এখানে এখানে বিষয়টা হচ্ছে ভাইয়া, আমি আপনার সাথে আজকে রাতে কথা বললাম, কিন্তু এই গ্রুপে তো সবাই একই সদস্য, মানে সবাই তো মোটামুটি জানে যে আমারও কিডনিতে প্রবলেম, ওনারও কিডনিতে প্রবলেম, এই জন্যই ভয়টা এদিকে ওনারা। নট অনলি দ্যাট, যার কিডনিতে প্রবলেম নাই সে যে বেঁচে থাকবে এটারই কি নিশ্চয়তা আছে? এটাই তো, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া। সেটাই তো, যে জিনিসটা তুমি এমনিতেই হারাবা, যে মানুষকে তুমি এমনিতেই হারাবা। আমি অনেক সহজ করে দিই, শুনতে খারাপ লাগে কথাগুলো, কিন্তু স্টেপ বলো, যেমন আমাদের বাবা মারা আমাদের আগে গত হবেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। আমি কিডনি বলছি না, নর্মাল কন্ডিশন। আমি যদি প্রতিদিন এই আতঙ্কে থাকি, প্রতিদিন যদি আমার বাবা তো আগে মারা যাবে, আমার বাবা তো যে কোনো দিন মারা যাবে, তাহলে তো আমি অস্থির হয়ে যাবো। ওটা দরকার নাই, আমাদের বাবা মারা আমাদের আগে গত হবেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আবার এরপর আমরা গত হবো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই জন্য কি আমি রাস্তায় বের হবো না? এই জন্য কি আমি কারোর সাথে কথা বলবো না? এই জন্য আমি চলবো না? রাদার উল্টা, এখন যদি আমি বেঁচে থাকি, আমি এভাবে বলি, বুঝায় বলি, শোনো জোনাকি, তোমাকে হয়তো আমি অনেক সম্মান করি, ঠিক আছে, ধরে নাও আমাদের সম্পর্ক এরকম, এখন আল্লাহ না করুক কালকে সকালে আমি তোমাকে হারাই ফেলতে পারি, এই তো আতঙ্ক। তাহলে আজকের দিনে তোমার প্রতি আমার যে দায়িত্ব এবং কর্তব্য, সেই জায়গাটা আমি ফুললি করবো না বাকি রাখবো? অবশ্যই ফুলি করে ফেলা উচিত। ইয়েস, এবং দায়িত্ব কর্তব্য মানে কিন্তু এটা না যে জোনাকির সাথে দেখা হবে না, জোনাকি তাহলে এক কাপ কফি খাওয়াই, এটাকে কিন্তু দায়িত্ব এবং কর্তব্য বলার। দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তোমাকে ফিল করা, তোমার প্রতি যদি আমার কোনো করণীয় থাকে সেই কাজটা সঠিকভাবে করা। রাইট, যেমন অফিস থেকে বের হওয়ার সময় আমরা সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসি না, মানে একটা কর্তব্য, মানে এটা আমি সবার আপনার ভালো চাই, আপনার মঙ্গল চাই, সেরকম তো। তাহলে আমরা যদি আমাদের গ্রুপে যদি মনে করি যে কালকে সকালে এই গ্রুপের অনেকের সাথে দেখা হবে না, এটাই যদি হয় সত্য, তাহলে আজকের দিনে আমার গ্রুপের প্রতি কি আমি সমস্ত সঠিক কর্তব্য পালন করতে পারলাম? যদি না পারি তাহলে সেই কর্তব্যটা পালন করে রাখি, কারণ কালকে সকালে কি হবে আমরা আসলে কেউই গ্যারান্টি করতে পারি না, আসলেও পারি না। এটা শুধু এই কিডনি সংক্রান্ত গ্রুপের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়, এটা সারা পৃথিবীর সবার জন্যই প্রযোজ্য। রাদার আমি বলবো যে আজকে সকালে যে আপনি সুস্থভাবে ঘুম থেকে উঠছেন, এতটুকুর জন্যই আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আমি আজকে ঠিক মতো উঠতে পারছি। আর দিন শেষে তো বললামই, মানুষ কেউই বেঁচে থাকবে না, কাজে কোনো লোককে বৈশ্বিক ভাবে আটকে ধরে থাকতে চেষ্টা করাটা একটা বিরাট বড় বোকামি হবে। বৈশ্বিক মানে বুঝতে পারছো, যেমন আমার বাবা মারা গেছেন 2018 সালে, কিন্তু আমি কিন্তু আমার বাবার অভাব বোধ করি না, কারণ কি আমি কখনোই ফিল করি না যে একটা মানুষকে ফিজিক্যালি থাকাটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা সঠিক মনে করি না, রেস্টার্ট ইয়োরসেলফ আমরা এটা মনে করি না। আমার বাবা মারা গেছেন 2018 সালের 25শে জানুয়ারি। প্রশ্ন হচ্ছে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন উনি আমাকে সবসময় কিছু না কিছু বিষয় বলতেন, সব বাবারাই বলে এটা করবি এটা করবি না। এখন আমার বাবা মারা যাওয়ার পরের দিন পর্যন্ত, পরের দিন থেকে কি তার কথাগুলো কি অমূলক হয়ে গেছে, না সেই কথাগুলো এখনো বর্তমান? অবশ্যই বর্তমান। তাহলে আমি যখন প্রতিদিন চলি, আমি আমার বাবার কথাগুলো ধরে চলি কিনা, এটাই হচ্ছে আমার বাবার প্রতি আমার কর্তব্য। এমন না যে আমার বাবা তখন নাই, আগে ছোটবেলায় কেমন ছিল, আব্বা দেখতেছে না তাহলে এখন না পড়ি, এখন তিন গোয়েন্দা পড়ি, কিন্তু এখন আমরা বুঝতে শিখেছি যে একজন মানুষের ফিজিক্যাল উপস্থিত থাকা বা না থাকাটা কিন্তু কোনো কিছু বিয়ার করে না। তাহলে আমার বাবা মারা গেছেন, কিন্তু আমার বাবার নীতি আদর্শ তার সততা ওই জিনিসগুলো এক্সিস্ট করে। তাহলে মানুষ হিসেবে আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার বাবার কর্তব্যগুলো পালন করব। তাহলে আমার বাবার প্রতি আমার যে করণীয়, ইনক্লুডিং তার লেগেসিটা ধরে রাখা, এটাই হচ্ছে আমার বাবার প্রতি আমার কর্তব্য। এবং এটা যদি আমি প্রতিদিন করি তাহলে আমি কখনোই ফিল করবো না। সত্যি কথা বলতে আমি তো ঢাকায় থাকি, আমার বাবা কিন্তু অনেকদিন পর্যন্ত আমাদের গ্রামের বাড়িতে ছিলেন, উনি মারা যাওয়ার আগে 3-4 বছর ঢাকায় ছিলেন অসুস্থতা এবং অন্যান্য কারণে। আমার কাছে এখনো মনে হয় যে আমার বাবা গ্রামে আছেন অথবা আমার আব্বা ওই রুমে আছেন। বিশেষ করে আমি এটা খালি অনলাইনে বলার জন্য বলছি, আমি এটা সবসময় ফিল করি, আমার একবারও মনে হয় না যে আমার আব্বা বেঁচে নেই। কাজেই কোন লোকটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা কোনো যাচ্ছে না, এটা কোনো সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, মেজারিং ফ্যাক্টর না। আমি শিওর তোমার অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাহলে ফিজিক্যালি থাকাটা তো এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তার প্রতি দায়বদ্ধতাটা পালন করছো কিনা এবং তার কথাগুলো তুমি মেনে চলছো কিনা। সো আমাদের গ্রুপেও তাই হচ্ছে, হবে আমাদের জীবনে তাই হবে, আমাদের বাস্তব জীবনে এরকম ঘটনা অনেক ঘটবে। রাদার আমি মনে করি আমাদের সবসময় মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে যে অন্য যে কোনো সময় যে কোনো মানুষ গত হয়ে যাবে আমার কাছ থেকে, তার জন্য মেন্টালি রেডি। শুধু তাই না, আমাকেও চলে যেতে হবে তার জন্য মেন্টালি রেডি। নিজেরটা রেডি থাকলে আমার মনে হয় অন্যকে নিয়ে এই আতঙ্কটা আর থাকবে না। ভাইয়া আমাদের, আমরা তো মূলত কাজ করি সিকিডি পেশেন্টদের নিয়ে, সিকিডি পেশেন্ট যাদের দুইটা দুই ধরনের ট্রিটমেন্ট হয়, হয় ডায়ালাইসিস হবে না হয় রেনাল রিপ্লেসমেন্ট, যেটা সেটা ডায়ালাইসিস হবে না হয় ট্রান্সপ্ল্যান্টের দিকে যাবে। যখন একজন মানুষ দীর্ঘদিন ডায়ালাইসিস থাকে তারপর ট্রান্সপ্ল্যান্টে আসে, নতুন একটা কিডনি পেয়ে নতুন একটা জীবন ফিরে পায়, এই এক্ষেত্রে
যখন ট্রান্সপ্ল্যান্টের পর এটা দুইটা পরিস্থিতি হতে পারে, এমন একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে যে এমন অনেকে আছে যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দৌড়ে অলিম্পিকে সোনা জিতেছে, আবার অনেকেই আছে বেশি স্বাধীনতা পেয়ে আবার অসুস্থ হয়ে পড়েছে, আমরা কে আবার কেউ কেউ আছে আতঙ্কিত হয়ে বাসা থেকে ভয়ে বেরিয়ে হচ্ছে না, এ বিষয়ে ভাই আপনার মতামত? না, আই থিঙ্ক এটাতে খুব বেশি কিছু বলার নাই, কারণ জিনিসগুলো তো অলরেডি তুমি বলেই দিছো, আগেও বলছো যে যেমন আমরা আগে ডায়াবেটিস কে অনেক ভয় পেতাম সচেতনতা হওয়ার আগে, তখন আমরা একটা উদাহরণ দেখতাম, ওয়াসিম আকরাম আমার খুব পছন্দের একজন পাকিস্তানি প্লেয়ার, তো তার কথা আমরা একদিন শুনলাম যে ওনার নাকি 15 বছর আগে থেকে ডায়াবেটিস, কিন্তু উনি ওয়ার্ল্ডের একজন নাম করা ফাস্ট বোলার, তখন আমরা একটা সাহস পাই, তাই না? সো আমাদের সামনে যখন কোনো ভালো এক্সাম্পল থাকে সেটা আমাদেরকে ড্রাইভ করে পজিটিভলি। কাজেই ওই যে উদাহরণটা, যিনি দৌড়ে সোনা জিতেছেন, আমার মনে হয় এই জিনিসগুলো আরো বেশি বেশি করে বলা উচিত, তাহলে মানুষজন সাহস পাবে যে আমার একটা কিডনি যে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এটা আমার জন্য কোনো একটা বাধা না, রাইট? সো এটা অবশ্যই দরকার। অ্যাট দ্য সেম টাইম আমি এবার এটাও মনে করি যে কোনো কিছু তো উন্নাসিকতাও কিন্তু ভালো না, তাই না? যেমন এই যে তুমি দেখবা যে আমরা যারা হয়তো কোভিড এর দুইটা ভ্যাকসিন নিয়েছি, আমরা কিন্তু অনেক সময় একটু ফ্রিলি চলাফেরা শুরু করে ফেলছি, আমার অনেক বন্ধু বান্ধবদেরকে আমি দেখি, কিন্তু এটা কিন্তু উচিত না। ডাক্তাররা কিন্তু আমাদেরকে সবসময় বলেছে যে এটা হয়তো একটা প্রতিরোধ সিস্টেম, কিন্তু তার মানে এই না যে তুমি লাফাই করবো ওইটার মধ্যে, তুমি তারপরেও সাবধানতাটা বজায় রাখবা। তাহলে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পর, আমি ঠিক জানি না, তুমি এটা আমার থেকে অনেক ভালো বলতে পারবে যে কতদিন পর্যন্ত তার বড় ধরনের রিস্ক পিরিয়ড থাকে। আমি যে পেশেন্টকে দেখেছি তার ক্ষেত্রে দেখেছি বলে 2-2.5 বছর একটা সময় থাকে যে সময়টা অ্যাডজাস্ট করতে হয়, তারপর তো এটা আস্তে আস্তে তার শরীরের পার্টি হয়ে যায়, তারপরও সারা বছর ধরে, সারা জীবন ধরে তো কিছু নিয়ম কারণ আমাদেরকে মেনে চলতেই হয়, সব ক্ষেত্রেই তো চলতে হয়, তাই না? যেমন আমরা আমরা অ্যালকোহল পান করি না, আমরা মুসলিম যারা আমরা এটা মেনে চলি তো সারা জীবন, কিন্তু আমাদের হয়তো বিদেশ থেকে বিদেশি লোকজনের সাথে আমরা কাজ করি, তারা হয়তো 2 বেলাই নিচ্ছে, কিন্তু আমরা তো এটা গ্রহণ করছি না, তাই না? একটা ধর্মীয় রিজন আছে এটার পিছনে। একইভাবে যখন একজন রোগী অসুস্থতার মধ্যে দিয়ে যায়, ডাক্তাররা যখন তাদেরকে কিছু পরামর্শ দেয়, আমার কাছে এটাও একটা ধর্মীয় ব্যাখ্যার মতোই মনে হয় যে নাহলে তো এটা তার জন্য ক্ষতিকর। যখন একজন ডক্টর বলে দিচ্ছে যে আপনি অয়েলি ফুড খাবেন না, যেমন আমাকে ডক্টর নিষেধ করেছেন যে আমি যাতে রিচ ফুড কম খাই, এটা তো আমার জন্য একটা বাইলজ, এটা আমি মেনে না চললে আমার নিজের শরীরের ক্ষতি হবে, তাই না? কাজে ওই অতটুকু আবার মেনে চলা দরকার আছে। এখন আমি যদি মনে করি যে না আমি তো সুস্থ হয়ে গেছি, আমি যে কিছু করতে পারবো, এটা কিডনি পেশেন্ট কেন, আমার নিজের জন্য ক্ষতিকর হয়ে যাবে। তো একটা সাম সর্ট অফ ইন বিটুইন থাকা ভালো, যেটা আমার জন্য সেফ। এবং আমি অনেককে দেখি যেমন যারা হয়তো বা ধরো তোমার রেগুলার শরীরের অবস্থাটা কি, সুস্থ মানুষের কথা বলছি, কিন্তু সেটাও কিন্তু তারা মেজার করে না, মাপে না, অর্থাৎ তার শরীরে যে কোলেস্টেরল হাই, যেমন আমার কিন্তু কোলেস্টেরল হাই আমার শরীরে, এটা কিন্তু আমাকে কোনোদিন কোনো ডাক্তার বলে নাই, আমি নিজেই টেস্ট করছি, ওই আমার বড় ভাই ডাক্তার ছিলেন, তার কাছে পরামর্শ নিয়ে টেস্ট করে রিপোর্ট দেখে আমি দেখছি আমার কোলেস্টেরল হাই। তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি খাওয়া নিয়ন্ত্রণ করছি, খাওয়া নিয়ন্ত্রণ করছি, তারপরও কমে না, তারপর ডক্টর আমাকে ওষুধ দিয়েছে। সো আমি একটা ওষুধ খাই কিন্তু নিয়মিত, আমি জাস্ট এক সপ্তাহ আগে হয়তো আমি টেস্ট করছি, আমার কিন্তু সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আমি ভালো দেখলাম, তার মানে কি এসেই আমি আবার এক প্লেট কাচ্চি খেয়ে ফেলবো? আমি ভালো আছি কারণ গত 1-1.5 মাস হয়তো আমি ওই নিয়ম কানুন গুলো মেনে চলেছি, সেটা যদি মেনে চলি আমি আরো 1 মাস ভালো থাকবো, আমি যখনই অনিয়ম করব তখনই আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? এটা খেলার মতো একটা। কিন্তু তো আমি জানি না তোমার প্রশ্ন উত্তর আমি করতে পারছি কিনা, কিন্তু রিস্টার্ট ইউর সেলফের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমি কিন্তু আমার মালিক, আমার কিন্তু অন্য কোনো মালিক নাই। মানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে নতুন কিডনি আসুক, বা যাদের অলরেডি কিডনি ভালো সেটা আসুক, বা যাদের কিডনি ডায়ালাইসিস আছে যেটাই থাকুক, সবাইকে এটা নিয়মের মধ্যে থাকাই ভালো। ভাই আমরা গত 1.5 ঘন্টা যাবত কথা বলছি ভাইয়া, আপনি অনেকক্ষণ আমাদের পিছনে শ্রম দিলেন ভাইয়া। কোনো সমস্যা নেই, আমাদের কি সময় শেষ হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি 10টা বেজে গেছে, তো ওকে, তো হচ্ছে যে আমি আসলে পুরো প্রোগ্রামটাতেই ছিলাম আর ব্যাক স্টেজে থেকেও দেখেছি। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল আমাদের ক্যাম্পাস আপনি যে প্রোগ্রামটা করেছিলেন রিস্টার্ট ইয়োরসেলফ, সেটাকে হচ্ছে যে মনে করছিলাম আমি বারবার। তো হ্যাঁ, হচ্ছে যে সেই প্রোগ্রামে কিছু ছবি মানে প্রেজেন্ট করার মাধ্যমে হচ্ছে যে এই প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। অল্প কিছু ছবি, বেশি আমার কিছু প্রশ্ন ছিল, আমার কিছু প্রশ্ন ছিল। এখন আমাদের গ্রুপের কেউ যদি এই রিস্টার্ট ইয়োরসেলফ প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে চায়, তাদের করণীয়টা কি ভাইয়া? আচ্ছা, রিস্টার্ট ইয়োরসেলফ এর আমাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে রিস্টার্ট ইয়োরসেলফ নামে, আমাদের একটা গ্রুপ আছে, আর আমি বলবো লাইভের নিচে আমার সাথে কাজ করে আদনান নামের একজন আছে, ও খুব কোঅর্ডিনেট করে সবকিছু, ওকে রিকোয়েস্ট করব, ও হয়তো আমাদের এই জিনিসগুলো দিয়ে দিবে, সো পিপল ক্যান কানেক্ট আস।
প্রাইমারিলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কনসেপ্টটা মানুষের সামনে মানুষের কাছে পৌঁছানো। এবং আমি অনেকের সাথে কাজ করলাম গত 2-2.5 বছরে নানা ধরনের, এবং তারা অনেকেই উপকৃত হয়েছে, বেশিরভাগ মানুষই উপকৃত হয়েছে, অ্যাটলিস্ট তারা যেটা বলতেছে পাবলিকলি। কাজেই আমরা যদি কিডনির প্যাশেন্ট যারা আছেন তাদেরকে নিয়েও যদি আমরা কোনো স্পেশাল কিছু করতে পারি, তাহলে আমার করার ইচ্ছা থাকলো। যদি আমি একটা চাকরি বাকরি করি এবং আমার সময়টা একটু টাফ হয়ে যায়, তারপরও আমার এন্ড থেকে আমার শতভাগ ইচ্ছা আছে, এবং আমার বিশ্বাস ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব। সেক্ষেত্রে তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমরা যে কোনো কিছু চাইলে প্রস্তুতি নিও, আমাকে জানিও। বাট যে জায়গাটা আমি খুবই জোর দিব সেটা হচ্ছে, আমি এমনিতেও শেষে বলতাম, আজকে আমার কথাগুলো শুনে অনেকের কাছে মোটিভেশনাল মনে হয়ে থাকতে পারে, কিন্তু আমি কোনোই মোটিভেশনাল স্পিকার না। আমি মোটিভেশন দেওয়া পছন্দ করি না, অন্যরা দিতে পারে, আমার তাতে কোনো আপত্তি, কিন্তু আমি দিই না। কারণ মোটিভেশন জিনিসটা স্থায়ী নয়। রিস্টার্ট ইয়োরসেলফ কিন্তু একটা ইনস্পিরেশনাল বিষয়, নট মোটিভেশন, ভিতর থেকে আসে। এটা আমি আগেও বলেছি, তোমাদের ইউনিভার্সিটিতে বলেছি অর্ক। ইন্সপিরেশন জাতীয় জিনিস তৈরি করতে কিন্তু সময় লাগে, কারণ এটা বিহেভিয়ারের মধ্যে থেকে আসে মানুষের। হ্যাঁ, কাজেই রিস্টার্ট ইয়োরসেলফকে কেউ যদি মনে করে কুইক স্টার্ট, আমি যাবো ভাইয়ের কথা আধা ঘন্টা শুনবো হয়ে যাবে, ইট উইল নট ওয়ার্ক। এটার জন্য সময় দিতে হবে। সো ওই প্রস্তুতিটা যেন আমাদের থাকে। আর আরেকটা খুব সহজ জিনিস, আমি কিন্তু রিস্টার্ট ইয়োরসেলফ একটা বইও করে ফেলছি, যেটা এই বছর আমি পাবলিশ করছি রিস্টার্ট ইয়োরসেলফ নামে, আমার পেজ গেলে পাওয়া যাবে। সো এই বইটা কেউ পড়তে পারে চাইলে। এটা হয়তো সমস্ত কিছু সমাধান দিবে না, কিন্তু এই যে আমরা গত 1.5 ঘন্টা যা যা বলতে চেয়েছি ওইটা আরেকটা বই। বাট আই এম পার্টিকুলারলি রিস্টার্ট ইয়োরসেলফ কথা বলবো, পার্টিকুলারলি এটা, এই বইটা যদি কেউ পড়ে তাহলে আই থিঙ্ক রিস্টার্ট ইয়োরসেলফ এর কনসেপ্টটা সে ধরতে পারবে। আর যদি ধরার পর তার আগ্রহ তৈরি হয় তখন সে যোগাযোগ করলো বা আরো ফার্দার। আমি কিন্তু এই লাইনে অনেক কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আমার একটা বড় ইচ্ছা আছে যারা অসুস্থ মানুষ তাদেরকে নিয়ে এই কাজটা করার। কারণ আবারও বলছি, আমরা কেউই আমাদের মৃত্যু নিশ্চিত করে বলতে পারি না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে সময়টুকু বেঁচে থাকবো সেটা আর আধা ঘন্টা হতে পারে, আগামী 30 বছর হতে পারে, সেই সময় সঠিক কাজটা করা, যাতে মৃত্যুর বেডে 30 মিনিট পর বা 30 বছর পর আমার জন্য কোনো রিগ্রেট ফিল না হয়, আমার উচিত ছিল, তাই না? সেইটুকু করা আমাদের কাজ, এবং ওটুকু মানুষ হিসেবে আমাদের পক্ষে করা সম্ভব। আমি এটা করেছি, মানুষের সাথে করাচ্ছি, আই'ম রিয়েলি কনফিডেন্ট যেটা করা সম্ভব। কিন্তু এটার জন্য সময় এবং শ্রম দিতে হবে, এমনি এমনি হবে না, হাঁটতে হাঁটতে হবে না। ওকে, আর কোনো ধন্যবাদ ভাইয়া। আমাদের আমরা অলরেডি রিস্টার্টের হয়তো পথে অনেকেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং তোমার সাথে একটু অ্যাড করে দেই, যেহেতু বললা কথাটা, আমি একটা কমিউনিটি মিন করে ফেলবো, বা যে কোনো কমিউনিটির কথা বলা খুবই রিস্কি, পার্টিকুলারলি ডাক্তারদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং সম্মান। আমার পরিবারেও ছিলেন ডাক্তার, ভাইও কিন্তু কিডনির ডাক্তার ছিলেন, যে ভাই মারা গেছেন, নেফ্রোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন ঢাকা মেডিকেল কলেজে। সো এছাড়াও আমি যদি অসুস্থ হব, চাই না হইতে, কিন্তু আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ডাক্তারদেরকে আমি এজন্য খেপাইতে চাই না। আর যাকে আমি খেপাই, ডাক্তারদেরকে করি না, বাট তুমি যেহেতু ডাক্তার, আমি তোমাকে একটু রিকোয়েস্ট করবো, যেটা হচ্ছে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু খুব মানে হতাশা, টেনশন এবং অনেক নিরুপায় হয়ে যায় সেই মানুষটা। এবং আমাদের তো ঘর ঘরে ডাক্তার নাই, বিশেষ করে ভাইয়া মারা যাওয়ার পর আমি এটা খুব ফিল করতে শুরু করছি। একটা অপরিচিত মানুষের কাছে যে যখন মানুষ তার ভালনারেবিলিটিটা বলতে চায়, মানুষ কিন্তু অনেক এলোমেলো কথা বলে ফেলে, ভুল ভাল বলে ফেলে। আমি মনে করি কি, ডাক্তারি একটা এমন পেশা, এমন একটা মহান পেশা, তোমরা যদি একটু হাসি মুখে, একটু বুঝিয়ে, একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে, হয়তো উল্টাপাল্টা কথা বলতেছে, অপ্রয়োজনীয় কথা বলতেছে, যেটা তুমি বুঝো যে দরকার নাই, তারপরও যদি তাকে একটু মাইন্ডটা শেপ করে ফেলা যায়, অর্থাৎ আমি বলতে চাই যেটা দিয়ে তুমি শুরু করেছিলে কথাটা, যে মনস্তাত্ত্বিক জায়গাটাকে কুল করে যদি নিয়ে আসতে পারো, আমার মনে হয় তোমাদের বাকি কাজটা না অনেক সহজ হয়ে যাবে। কিন্তু অনেক ডাক্তার সাহেবরা হয়তো সময়ের কারণে হতে পারে, বা রোগীরাই হয়তো আমাদেরকে এত বিরক্ত করে যে অস্থির হয়ে যায়। তো তুমি যেহেতু ডাক্তার, অন্তত তোমাকে আমি এই রিকোয়েস্টটা করবো রিস্টার্টের, যে দিন শেষে তুমিও কিন্তু থাকবা না, তুমি যতই উপার্জন করো আর যাই করো তাই করো, তুমি কিন্তু থাকবা না। কিন্তু আমরা ডক্টর এম আর খানের নাম শুনেছি না, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, উনি মারা গেছেন, কিন্তু ওনার অঞ্চলের কত কিছু উনি মানুষের জন্য করে গেছেন, তাই না? কিন্তু বাংলাদেশে আরো অনেক ডাক্তার আছেন হয়তো যারা অনেক কিছু পারেন, কিন্তু তারা হয়তো শুধু রোগীর চিকিৎসাটাই করছেন, অন্য কিছু হয়তো করছেন না। সো আমি তো বলি কি, যে কোনো প্রফেশনের মানুষের কাছে আমাদের চাওয়াটা অনেক বেশি। সো আমরা চাই যে ডক্টর জোনাকি যেদিন থাকবে না, আজকে থেকে 100 বছর পর, ওকে, মানুষ যেন বলে যে আমাকে একজন ডাক্তার আমাকে দেখছিল এবং আমি আজীবন তার কথা ভুলতে পারবো না। এটা যেন আমাদের, তোমার মাধ্যমে বলছি, হাম্বল রিকোয়েস্ট আমার ডাক্তার বন্ধুদের প্রতি, তারা যদি, তারা অনেক কাজ করে, অনেক কষ্ট করে, কোভিড সিচুয়েশনে বলার বাহুল্য, আরো একটু উদার ভাবে যদি দেখা যায়, তাহলে হয়তো এই যে প্যাশেন্টরা আমাদের কথা শুনছে, ওরা হয়তো আরো একটু স্থিরতা পাবে। তখন রিস্টার্ট ইয়োরসেলফ আমাকে আলাদাভাবে করতে হবে না, আমাদের ডাক্তার ভাই বোনরাও রিস্টার্ট করে দিতে পারবে ওদেরকে।
ইনশাল্লাহ ভাইয়া, অদূর ভবিষ্যতে হয়তো আমরা এই সুযোগ পাবো। কারণ ভাইয়া আমাদের দেশে না জনসংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম, এটা কিন্তু একজন ডক্টরকে কিন্তু সারাক্ষণ, মানে ধরেন আমরা কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য কিন্তু একটা রোগ নিয়ে কথা বলছি, আমার আমি যখন প্র্যাকটিস করতে যাচ্ছি দিনে কিন্তু অনেক মানুষ এসে সারাক্ষণই আমার রোগ নিয়ে কথা বলতে হচ্ছে। এবং আমরা মন থেকে অনেক চেষ্টা করি কিন্তু যে আপনাদের সাথে দুটা হয়তো এক্সট্রা কথা বলবো, কিন্তু দুইটা এক্সট্রা কথা বলা আসলে আমাদের এই পপুলেশনটা আমাদের আসলে সম্ভব না। তাছাড়া ডাক্তারও মানুষ, তাদেরও সামাজিক ইস্যুজ আছে, পারিবারিক চ্যালেঞ্জ আছে, আমি এটা বুঝতে পারি। আমি যদি ভুল করে থেকে মাপ চেয়ে নেই, কারণ না 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 ভাই রাগ করবে না, বাট জাস্ট তুমি বললা না যে কি কি রিস্টার্ট করা যায়, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা জায়গায় আমরা হয়তো একটু চেষ্টা করব। আর ভাই আমাকে যদি এখন আমাকে পার্সোনাল প্রশ্ন করে, আমি তো বলবো ডক্টরদের সাথে আপনারা চলে আসেন, আমরা সবাই মিলে একটু কথা বলি, আমাদেরও অনেক কিছু বলার আছে, আমাদেরও রিস্টার্ট করার মতো অনেক কিছু আছে। ইনশাল্লাহ ভাই অদূর ভবিষ্যতে আমরা আরো একসাথে অনেক কাজ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। আর অর্ক, তাহলে আমরা অনুষ্ঠান শেষ করি আজকে। এবং যেখানে হচ্ছে যে 1000 পার্টিসিপেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন করেছিল, এবং অ্যারাউন্ড 750 পার্টিসিপেন্ট হচ্ছে যে সেখানে পার্টিসিপেট করেছিল সেই প্রোগ্রামটাতে। আর সেই প্রোগ্রামটাতে এই যে প্রোগ্রামটার ছবি দেখলে বোঝা যাচ্ছে কত পার্টিসিপেন্ট ছিল, আর সেখানে 50 অর্গানাইজার কাজ করে গেছে প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। আর পুরো প্রোগ্রামটা অনেক বেশি প্রাণবন্ত ছিল, এবং রিস্টার্ট প্রোগ্রাম, রিস্টার্ট ইয়োরসেলফ ইন ইনস্টিটিউট ক্যাম্পাস অনেক বেশি হিট প্রোগ্রাম ছিল আমাদের ক্যাম্পাসের হিস্ট্রিতে। এই হচ্ছে আমাদের অর্গানাইজারের এক অংশ, বাকি অংশ হচ্ছে এই টোটাল 50 অর্গানাইজারও কাজ করেছে সেই প্রোগ্রামটাতে। অনেক স্মৃতি ছিল, অনেক সুন্দর স্মৃতি ছিল, যেগুলো আজকেও মনে করলে অনেক বেশি ভালো লাগে। রাফি ভাইয়া যার কথা না বললে না, উনি ওনার মাধ্যমে অ্যাকচুয়ালি জাভেদ ভাইয়ের সাথে পরিচয়, উনি না থাকলে হয়তো পরিচয় হতো না। তো ভাইয়া অনেক ডেডিকেটেড একজন মানুষ, আজকের এই প্রোগ্রামটার জন্য ভাইয়া যেমন ডেডিকেটেড ছিলেন, ঠিক সেদিন এই প্রোগ্রামটার জন্যই কিন্তু উনি অনেক বেশি ডেডিকেটেড ছিলেন বলে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে। আর জাভেদ ভাই আমাদেরকে সময় দিয়েছেন, সেই ঢাকা থেকে এসেছেন, গাড়িতে করে এসেছেন, আবার সময় দিয়ে আবার চলে গেছেন। উনি আমাদের আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম লাঞ্চ করার জন্য, ভাইয়া লাঞ্চ পর্যন্ত করেননি। তো হচ্ছে যে সেদিনটার কথা আসলে অনেক অনেক বেশি মনে পড়ে, যে কতটা ডেডিকেশন থাকলে একজন মানুষ অনেক ব্যস্ততার মাঝেও ঢাকা থেকে একটা ক্যাম্পাসে প্রোগ্রাম ম্যানেজ করার জন্য চলে আসে। তো অ্যাকচুয়ালি সেই দিনটার কথা মনে করতে করতে আজকের এই প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমরা বেশি দেরি করব না, যারা সময় দিচ্ছে সবাই। ওই তোমার ওই প্রোগ্রাম কিন্তু দুই দুই বছরের বেশি আগের কথা, রাইট? জি জি, দুই বছরের বেশি। ওই সময় থেকে কিন্তু আমার ওয়েট কমাইছি আমি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। কারণ এটা আমি এজন্যই বললাম, উল্লেখ করে বললাম, ওই প্রোগ্রামটার একটা বড় বৈশিষ্ট্য, তোমাদের প্রোগ্রাম ভেরি রেয়ার ছিল যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে, আমার আজীবন মনে থাকবে এটা। আর জাস্ট এখন একটু মজা করার জন্য বললাম, আমি কিন্তু আমার ওয়েট কমাইছি। কাজেই মানুষ কিন্তু পারে না এরকম কোনো কিছু নাই, মানুষকে শুধু চাইতে হয় সেই কাজটা এবং ডেডিকেশন। আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাকে আবার ডাকলে আমি আবার আসবো, কোনো সমস্যা নেই। ওকে ভাই, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের দর্শক তো অবশ্যই আবার চাইবেন আপনি যাতে আমাদের প্রোগ্রামে আবার আসেন। ইনশাআল্লাহ। সবাই মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন, নিজ পরিবারের সবাই যাতে সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, মন খারাপকে হালকা ভাবে না দেখে ততটাই গুরুত্ব দিন যতটা শরীর খারাপকে গুরুত্ব দিয়ে থাকেন। ইনশাল্লাহ আবার দেখা হবে কোন সেশনে। টিল দেন স্টে সেফ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।